আল কুরআনের পথ এই পথই আসল পথ, অন্য পথে অন্য মতে নেই যে রহমত। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মেঘনা ডট টিভির নিয়মিত অনুষ্ঠান লাইফ উইথ ইসলামে আপনাকে স্বাগত জানাচ্ছি। আমাদের বিভিন্ন বিষয়ের উপরে অনুষ্ঠান হয়ে থাকে। আজকের আমাদের অনুষ্ঠানের বিষয় হচ্ছে জাকাত। জাকাত সংক্রান্ত অনেকগুলো প্রশ্নের উত্তর আমরা আজকে জানব। আমাদের সাথে জাকাত সংক্রান্ত বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়ার জন্য রয়েছেন ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড এবং আল আরাফা ইসলামী ব্যাংক লিমিটেডের প্রাক্তন ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর জনাব নুরুল ইসলাম খলিফা। আমরা জনাব নুরুল ইসলাম খলিফাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জি জনাব নুরুল ইসলাম খলিফা, আমরা জাকাত সংক্রান্ত অনেকগুলো প্রশ্নের উত্তর জানার জন্য বসেছি আজকে। আমরা একটু সংক্ষেপে শুরুতে আপনার কাছ থেকে জানতে চাচ্ছি যে আসলে জাকাত শব্দের শাব্দিক অর্থটা কি, আর ইসলামের দৃষ্টিতে জাকাত বলতে কি বোঝায়? ধন্যবাদ মেঘনা টিভি কর্তৃপক্ষ এবং সম্মানিত দর্শক শ্রোতা। জাকাত ইসলামের অন্যতম একটি ফরজ ইবাদত, যেটি আসলে আমাদের কমই আলোক আলোচনা হয়। আমি এই আলোচনাকে স্বাগত জানাচ্ছি। জাকাত শব্দটার অর্থ হচ্ছে পবিত্রতা, পরিশুদ্ধতা। এটাকে কেউ গ্রোথ হিসাবে, আব্দুর রহিম সাহেব এটাকে বলেছেন গ্রোথ বা ইনক্রিজ, এটা ব্লেসিং বা আশীর্বাদ সেই হিসাবেও এটা ব্যবহৃত হয়। সাধারণত এই শব্দগুলোই জাকাতের অর্থকে মিন করে। জি, আর ইসলামের দৃষ্টিতে আসলে জাকাতটা কি, ইসলামের অর্থে জাকাত বলতে কি বোঝায়? ইসলামের কি নিজস্ব পরিভাষা আছে? সেখানে ইসলামের পরিভাষা জাকাত হচ্ছে যে কোনো ব্যক্তির নির্দিষ্ট একটা সম্পদ, নির্দিষ্ট কিছু সম্পদের একটি নির্ধারিত পরিমাণ এর উপরে, একটি নির্ধারিত পরিমাণের বেশি সম্পদ কারোর কাছে থাকলে সেই সম্পদের একটি নির্ধারিত হারে এটি আল্লাহ প্রদত্ত কয়েকটি খাত আছে, সেই খাতগুলোর কোন একটিতে ব্যয় করার নাম এটা, এটাকে বলা হচ্ছে জাকাত। বলি তাহলে আমরা বলবো যে একজন মুসলিমের একটি নির্দিষ্ট পরিমাণ সম্পদ, যেটাকে নেশা পরিমাণ সম্পদ বলা হয়, সেটা থেকে একটা নির্দিষ্ট অংশে আল্লাহ প্রদত্ত খাতের কোন একটি খাতে ব্যয় করার নাম হচ্ছে জাকাত। আচ্ছা, তো রসুল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের 23 বছরের জীবনে জাকাতটা ঠিক কখন আমাদের জন্য ফরজ হয়েছে যদি বলতেন? আসলে তো এগুলো রাষ্ট্রীয় বিধিবিধান, সুতরাং এই জাকাত, তারপরে সিয়াম, সবটাই মাদানী জিন্দিগিতে ফরজ হয়েছে। জাকাত সম্পর্কে ফকিদের যতটুকুন গবেষণা, তাতে দ্বিতীয় হিজরি সন থেকেই জাকাত ফরজ হয়েছে বলা হয়। আমরা জানতে চাচ্ছি যে জাকাতের খাতগুলো কি কি, কোন কোন খাতে আসলে জাকাত দেওয়া যায় বা আল্লাহ তাআলা জাকাত দিতে বলেছেন? জি ধন্যবাদ। জাকাতের খাত এত স্পষ্ট যে আমার মনে হয় যে অন্য কোন বিষয়টাকে এত বেশি স্পষ্টীকরণ কোরআনের মধ্যে কোন আয়াত দ্বারা করা হয়েছে বলে আমার, যেমন সালাতের ব্যাপারে সালাতের বিধান এসছে এবং এর ওয়াক্তের ব্যাপারেও কিন্তু তফসির করা লাগে, কিন্তু জাকাত বিধানটা একবারই স্পষ্ট। সূরা তাওবা 60 নম্বর আয়াত যদি আমরা একটু দেখি তাইলেই আমরা এই খাতগুলো পেয়ে যাই, যে ইন্নামা সাদাকাতু লিল ফুকারায়ে ওয়াল মাসাকিনা ওয়াল আমিলিনা আলাইহি ওয়াল মুআল্লিফাতিল কুলুব ওয়াল গারিম ওয়াল ওয়াফির রিকাব ওয়াল গারিমিন ওয়াফি সাবিলিল্লাহি ওয়া ইবনাস সাবিল। আটটা খাত, ফকির, মিসকিন এবং জাকাত আদায়ের নিয়োজিত কর্মচারী কর্মকর্তা এবং কারোর অন্তরকে ইসলামের প্রতি আকৃষ্ট করার জন্য দাস বা মুক্তির জন্য
তারপরে ঋণগ্রস্ত ব্যক্তি ঋণ পরিশোধের জন্য, আর বলা হয়েছে আল্লাহর ওয়াস্তে বা আল্লাহর রাস্তায়, এবং বলা হয়েছে মুসাফির। এই আটটি খাতেই জাকাত অর্থ খরচ করার জন্য আল্লাহ তাআলা খুব পরিষ্কার ভাবে বর্ণনা করেছে। জি, তো জাকাত কেউ দিবে কেউ নিবে, প্রশ্ন হচ্ছে যে জাকাত নেওয়ার যোগ্য আসলে কে, বা জাকাত কে নিতে পারবে, এটা একটু পরিষ্কার করবেন প্লিজ। হ্যাঁ, আমরা তো এখানে দেখলামই কিছুটা ফকির মিসকিন, এখন ফকির কে মিসকিন কে, এই ক্ষেত্রে আসলে জাকাত দিবেন তো তিনি, যাকে ইসলামের পরিভাষায় বলা হয় মালিকে নিসাব, মানে যার একটি নির্দিষ্ট পরিমাণ সম্পদ আছে। আর ফকির কে, ফকির তো আমরা জানি দরিদ্র মানুষ যারা মানুষের কাছে চায়। আবার মিসকিন বলা হয়েছে যে এমন শ্রেণীর মানুষ যাদের সম্পদ ওই পরিমাণ নাই, কিন্তু তারা মানুষের কাছে সহজে হাত বাড়ায় না। তো এক অর্থে এইটা খুব সহজে এভাবে বলা হয়, এবং আমি মনে করি এটা খুবই জাস্টিফাইড একটা কথা, যে জাকাত দেওয়ার মতো পরিমাণ সম্পদ, নেশা পরিমাণ সম্পদ যার নাই তিনি জাকাত পাইতে পারেন। তবে সেক্ষেত্রে প্রায়োরিটাইজ করতে হবে অগ্রাধিকারের ক্ষেত্রে, যাদের বেসিক নিডস গুলো ফিলফিল হয় না, মৌলিক অধিক মানে মৌলিক প্রয়োজন গুলি পূরণ করতে পারছে না, সেই মানুষগুলোকে আগে অগ্রাধিকার দিতে হবে। ঋণগ্রস্ত একজন মানুষ আছে, ঋণ পরিশোধ করতে পারছেন না, তো তার ঋণ পরিশোধে সেটি ব্যয় করা যাবে। এরকম সমাজের মিসকিন ধরনের লোক যারা আছেন, মানুষের কাছে হাত বাড়ান না কিন্তু কষ্টে আছেন, তার মৌলিক প্রয়োজন গুলো পূরণ করতে পারছেন না, তার দিকে খরচ করতে হবে। সুতরাং পাবেন তারাই, যারা জাকাত দেওয়ার সামর্থ্য যাদের নাই তাদেরকে জাকাত দেওয়া যায়, কিন্তু জাকাত দেওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার বিবেচনায় নিয়ে আসতে হবে। তার মানে যে জাকাত দিবে, যে যার জাকাত ফরজ হয় নাই, সেই আসলে জাকাত পাওয়ার উপযুক্ত হতে পারেন। জি, তো আমরা একটু জানতে চাই যে জাকাতের হিসাবটা আসলে একজন মানুষ কিভাবে করবে, হিসাবটা করার সিস্টেমটা যদি একটু বলতেন আমাদেরকে। হ্যাঁ, জাকাতের তো একটা, যেহেতু এটা একটি ফরজ ইবাদত এবং এখানে কোনো আন্দাজ অনুমানে কাজ করার সুযোগ নেই, এখানে খুব স্পষ্ট ভাবে হিসাব করতে হবে। এখন হিসাব হলো সুনির্দিষ্ট কিছু সম্পদ, কিছু সম্পদের উপরে জাকাত হয় না, যেমন বাড়ি, গাড়ি, তারপরে ব্যবসায়ের যে মূলধনী যন্ত্রপাতি, তারপরে আসবাবপত্র, ঘড়ি, চশমা, এই টাইপের কিছু জিনিস, এর উপরে জাকাত হয় না। এর বাইরে হিসাব করতে হবে আমার নগদ অর্থ, ব্যাংকে জমাকৃত টাকা, শেয়ার, ডিবেঞ্চার ইত্যাদি থাকলে সেইগুলো, স্বর্ণ, রৌপ্য, এরপরে ব্যবসায়ের যে ওয়ার্কিং ক্যাপিটাল হিসাবে যে প্রোডাকশনটা আমার রেডি আছে, অথবা যে পণ্য আমার দোকানে বা শোরুমে আছে, এইগুলো হলো জাকাত পেয়েবল। এইগুলোর সম্মিলিত দাম কত আছে, যেমন স্বর্ণ এটা এর কত দাম আছে, রৌপ্য যেটুকুন আছে তার, এর সম্মিলিত দামটা এসে যদি আমরা দেখি যে এর মূল্য 7.5 ভরি বা 7.5 তোলা স্বর্ণ অথবা 52.5 তোলা রৌপ্যের কোনোটা সমান হয়, তাহলে পরে আমি নেশা পরিমাণ সম্পদের মালিক হইলাম। এখন এই সম্পদের উপরেই আমাকে জাকাত দিতে হবে। সুতরাং হিসাবটা এরকমই যে আমার এই খাতে আমার কাছে কি পরিমাণ সম্পদ আছে সেটাকে একত্র করতে হবে। এর থেকে বাদ যাবে যে আমার যদি কিছু মানে পেয়াবল থাকে, কেউ আমার কাছে টাকা পয়সা পায়, স্বল্প মেয়াদি কোনো ঋণ আছে যেটা ইমিডিয়েটলি পরিশোধ করে দিবে, সেটাকে বাদ দিয়া এটাই হলো জাকাতের হিসাব, জাকাত ক্যালকুলেট করা বা এভাবে হিসাব। জি, তো আপনি বললেন যে ব্যবসায়ের যে মানুষের সম্পদটা থাকবে বা ব্যবসায়িক পণ্য থাকবে তার উপরেও জাকাত দিতে হবে। তো আমরা তো জানি যে জাকাত সাধারণত কোনো একটা সম্পদ যদি এক বছর হাতে থাকে, আর ব্যবসায়িক পণ্য তো আসে যায় এক বছর থাকে না এরকম ম্যাক্সিমাম ক্ষেত্রে হয়, তো সেক্ষেত্রে ব্যবসায়িক পণ্যের হিসাবটা কিভাবে করবে জাকাত? এটার হিসাবের বিষয়ে মানে সর্বাধিক এই ফিকহি বিষয়গুলোতে তো কিছু কিছু ইখতিলাফ আছে, তবে আমি যতদূর জানি একটি সর্বসম্মতই একটি মত, এটি হচ্ছে যে একটি বছর তো থাকতে হয় জাকাত পেয়েবল সম্পদটা শুরু করতে হয়, এক বছর থাকতে হয় আমার মালিকানায় বা জাকাত যিনি দিবেন তার মালিকানায় এক বছর থাকতে হয়। এখন বছরের শুরুতে ব্যবসায়ের যে পণ্য ছিল
সেই পণ্যে যদি নেশা পরিমাণ হয় বা সেই সম্পদের যে দাম আসবে সেইটাকে ক্যালকুলেট করে যদি আমি নেশা পরিমাণ সম্পদের মালিক হই, তাহলে বছরের মাঝখানে এই সম্পদ আসবে যাবে আসবে যাবে, এটা নিয়ে আমার কোনো চিন্তা করার কিছু নাই। আবার আমি বছরের শেষে যেদিন জাকাত দিব, যে যে যেই দিনের জাকাত হিসাব করব আমি, তখন আমার স্টকে কি অ্যাভেলেবল আছে সেই অ্যাভেলেবল স্টকের প্রাইসটা বা ভ্যালুটা আমার ক্যালকুলেশনে নিয়ে আসতে হবে। বছরের মাঝখানে আসা যাওয়ার হিসাব রাখা আমার দরকার। আর এইখানে আরো একটা জিনিস মনে রাখতে হবে যে ব্যবসায়ের পণ্য যেমন আসবে আর পাওনা টাকাও কিন্তু এখানে আসবে, যেটা সান্ডি ডেটার্স হিসাবে আছে। যে আমি একজন ব্যবসায়ী, আমার মার্কেটে বকেয়া টাকা আছে, পণ্য সাপ্লাই করেছি দামটা পাই নাই, সেই দামটাও কিন্তু এই ক্যালকুলেশনে আসবে। জি, তো এক্ষেত্রে আমাদের প্রশ্ন হচ্ছে যে কারো যদি ব্যবসায়ের পণ্য অনেক বেশি থাকে কিন্তু তার তুলনায় ঋণ আরও বেশি থাকে, অর্থাৎ সে ঋণ করে ব্যবসা করছে, তো এই অবস্থায় তার কি জাকাত হবে? হ্যাঁ, এটা একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। ঋণ তো আমাদের সমাজে ব্যবসায়ীদের থাকেই। ঋণের ধরনটা আসে দুই রকম, একটা হলো দীর্ঘমেয়াদী একটা ঋণ থাকে, যেটা সাধারণত মূলধনী যন্ত্রপাতি, তারপরে ওয়্যার হাউস অথবা মেশিনারিজ ইম্পোর্ট, এইসব কারণের জন্য অনেক সময় ঋণ করতে হয়, যেগুলো একটা দীর্ঘমেয়াদী ঋণ এবং এগুলো কিস্তিতে পরিশোধযোগ্য হয়। এই ঋণটা আসলে এগুলো তো আমি কিস্তি দিয়েই যাচ্ছি, এইগুলো আসলে ঋণ হিসাবে সম্পদ থেকে বাদ দেওয়ার কোনো সুযোগ নেই। কিন্তু যেটা স্বল্প মেয়াদি ঋণ, আমরা যেটা ওয়ার্কিং ক্যাপিটাল ঋণ বলি ব্যবসায়ের ক্ষেত্রে, অথবা আমার ব্যক্তিগত ক্ষেত্রে যদি বলি যে ইমিডিয়েট পরিশোধ করা দরকার, টাকা হাতে আসলেই পরিশোধ করতে হবে, শুধুমাত্র সেই ঋণটা বাদ দেওয়া যেতে পারে। এখন যদি কারোর দেখা যায় যে এই মানে স্বল্প মেয়াদি যে ঋণটা, যে ঋণটা বাদ যায় বা মাইনাস হওয়ার মতো, সেইটাও যদি বাদ দেওয়ার পরেও যদি দেখা যায় যে আর সম্পদ থাকে না, তখন তো তার জন্য আল্লাহ তাআলাও তো তার উপর বাধ্য করেন। কিন্তু এখন আমার 10 কোটি টাকার ক্যাপিটাল আছে, মানে ওয়ার্কিং ক্যাপিটাল আছে বা কমোডিটি আছে আমার হাতে, পণ্য আছে, কিন্তু আমি দেখা গেল যে ফ্যাক্টরি করার জন্য 25 কোটি টাকা ঋণ নিয়ে রাখছি 10 বছর মেয়াদি, এগুলো আমি কিস্তিতে পরিশোধ করছি। এখন এইখানে এই সুযোগ নাই যে ওই, যেহেতু আমি 20 কোটি টাকা ঋণ আনছি, সুতরাং আমার 10 কোটি টাকার পণ্যের উপরে জাকাত হবে না, এইটা হবে না। হবে এরকমই যদি ওই ওয়ার্কিং ক্যাপিটাল বা এই স্বল্প মেয়াদি যদি এখানে ঋণ থাকে, সেটার পরিমাণ যদি 10 কোটি টাকার বেশি হয়, তাহলে আর তখন জাকাত হলো না। কিন্তু সেটার পরিমাণ এরকম হয় না সচরাচর আমরা যতটা দেখেছি। আমরা আসলে ঋণের বিষয়টা আরেকটু পরিষ্কার হতে চাচ্ছি যে মানে স্বল্পমেয়াদি আর দীর্ঘমেয়াদি ঋণ বলতে আসলে ঠিক কী বুঝিয়েছেন। একজন ক্ষুদ্র ব্যবসায়ী যিনি হয়তো 10 লাখ 20 লাখ 30 লাখ টাকা ঋণ নিয়ে ব্যবসা করছেন, তো তিনি আসলে এখানে স্বল্প কিংবা দীর্ঘ এরকম কোনো বিষয়ে তার থাকে না, তো এই ক্ষেত্রে তার ক্ষেত্রে ওই যে যে টোটাল টাকাটা তিনি ঋণ নিয়েছেন, ওই পুরো ঋণটাই কি ঋণ হিসেবে ধরা হবে না? একজন এই ধরনের একজন ক্ষুদ্র ব্যবসায়ী শুধু তার পণ্য ক্রয় করার জন্য যদি ঋণ নেন, সেটা প্রাতিষ্ঠানিক হোক অপ্রাতিষ্ঠানিক হোক, সেটি তো অবশ্যই এখান থেকে মাইনাস হবে। আমি দীর্ঘমেয়াদী বলতে বুঝিয়েছি যে সাধারণত মূলধনী যন্ত্রপাতি, ফ্যাক্টরি, মেশিনারিজ, বাড়ি, তারপরে ওয়্যার হাউস, এসব করার জন্য যেগুলো সাধারণত 3 বছরের ঊর্ধ্বে যে সমস্ত ইয়ে হয়, মানে ঋণ গুলো করা হয় এবং যেগুলো কিস্তি ভিত্তিক পরিশোধ করার জন্য একটা শিডিউল থাকে, তফসিল থাকে যে প্রতি মাসে এই পরিমাণ পরিশোধ করতে হবে, এগুলোকেই আমরা দীর্ঘমেয়াদী ঋণ হিসেবে বিবেচনা করি। আর যেগুলো আপনি প্রশ্ন করেছেন, সেগুলো যদি শুধুমাত্র পণ্য ক্রয়ের জন্য প্রাতিষ্ঠানিক বা অপ্রাতিষ্ঠানিক ভাবে আমরা কোনো ঋণ গ্রহণ করি, তাহলে পুরো ঋণটাই আমার পণ্যের মূল্য থেকে এবং আমার সান্ডি ডেটার্স থেকে বাদ যাবে। সেটা বাদ যাওয়ার পরে যদি আর নেশা পরিমাণ সম্পদ না থাকে, তাহলে আর জাকাত হবে না। জি জি, মোটামুটি আমরা পরিষ্কার হয়েছি। তো আপনি আর একটা কথা বলেছেন যে যদি আমার কোনো টাকা পাওনা থাকে কারো কাছে, সেটারও জাকাত দিতে হবে, তো এই পাওনা টাকা আমি ঠিক কত বছর পরে পাবো ঠিক নেই, তো আমি কি প্রতি বছর তার উপরে জাকাত দিয়েই যেতে হবে? হ্যাঁ, এইটি তো আমি এই টাকাটা কালকেও পাবো, পেতে পারি, যেহেতু এটা পাবো না এভাবে আমি আমার সম্পদ থেকে এটাকে মাইনাস করি নাই,
যদি এরকম কেউ চিন্তা করেন যে এই টাকাটা আর পাওয়ার কোনো সম্ভাবনা নাই, তাহলে তিনি সেটাকে মন্দ ঋণ বা হিসাবে এটাকে মাইনাস করতে পারেন, কিন্তু শর্ত হলে সেই টাকাটাও যখন আবার আসবে তখন পুরো সময়ের জন্য হিসাব করে আবার জাকাত দিয়ে দিতে হবে। কিন্তু সাধারণত যেটার ক্ষেত্রে একজন জাকাত জাকাত দাতার সাথে তো অ্যাকচুয়ালি তাকওয়া এবং ইমানের প্রশ্ন আছে, না হলে তো আমাকে কেউ বাধ্য করছে না। সুতরাং এক্ষেত্রে আমাকে সতর্ক থাকতে হবে যে সত্যিকার অর্থে যদি যে ঋণগুলো আমি পাবো না এরকম হয় তাহলে সেটা বাদ দিয়ে রাখতে পারি, কিন্তু সেটার আলাদা হিসাব থাকতে হবে। যদি সেটা পাই তখন আবার হিসাব মানে জাকাত দিতে হবে, কিন্তু এটা আমি আগামীকাল পাইতে পারি অথবা এটি 6 মাস পরেও পেতে পারি, কিন্তু এটা আমার সম্পদ, সেই হিসাবে আমি এবছরের জাকাতে এটাকে জাকাত পেয়েবল হিসেবে ধরবো। এভাবে যদি 3 বছর পরে পাই তাহলে 3 বছরই জাকাত দিয়ে দিতে হবে, যদি এই সম্পদের মালিকটা আমি। জি জি, আমি এর সাথে একটু সাপ্লিমেন্টারি কোশ্চেন করি যে যদি এমন হয় যে কেউ একজন আমার সম্পদ তার কাছে আছে, তিনি বছর বছর আমাকে দিচ্ছেন, তো নির্দিষ্ট অ্যামাউন্ট বলাই আছে যে প্রতি বছর এতটুকু করে দিবেন, তো সেক্ষেত্রে কি আমার ওই পুরো 52 টাকার উপরেই জাকাত দিতে হবে নাকি এবছর যতটুকু পাবো ততটুকুর উপরে জাকাত দেবো? না, এরকম তো অপশন থাকলে এবছর যতটুকু পাবো ততটুকু আমি এবছরের হিসাব নিয়ে আসবো, যেহেতু এখানে একটা শিডিউলই করা আছে, উনি এর চেয়ে বেশি তো এবছর আমাকে দিবেন না, আর তার সাথে আমার এগ্রিমেন্টটাও সেরকম নাই। সুতরাং সেই ক্ষেত্রে এবছর আমি যতটুকু পেলাম সেটাকেই আমি আমার পেয়াবলে নিয়ে আসবো বা পাবো সেটাই আসবো। তো এখানে আরেকটা প্রশ্ন আমাদের কাছে করেছেন একজন, যে তার যদি ঋণ নেওয়া থাকে, মানে সম্পদ মূলত হয়ে থাকে এমন প্রতিষ্ঠান থেকে যারা সুদে ঋণ দেয়, তো সুদে যদি ঋণ নিয়ে তিনি সম্পদ গড়েন, সেই সম্পদের উপরে জাকাত আসলে দিতে হবে কিনা বা সেই জাকাত গ্রহণযোগ্য হবে কিনা? এটা আসলে খুবই ইন্টারেস্টিং প্রশ্ন আমার মনে হয়। একটা হচ্ছে কি, আমাদের সমাজে যদি প্রাতিষ্ঠানিক ভাবে চিন্তা করি আমরা, তাহলে এখানে সুদবিহীন ঋণ তো এই সম্প্রতি চালু হলো, যা মানে কয়টা শতাব্দী যাতে বলতে পারি 25-30 বছর ইসলামিক ব্যাংক গুলো এখানে কাজ করছে, তাও তাদের মার্কেট শেয়ার তো খুবই কম। সব ব্যবসায়ীদের ঋণের প্রয়োজন তো আসলে এই 25% মার্কেট শেয়ার এর ব্যাংক গুলোর পক্ষে পূরণ করা তো সম্ভব না। সুতরাং অনেকেই তো দেখা যায় যে বাধ্যই হন প্রাতিষ্ঠানিক খাতে, এই সুদ ভিত্তিক অর্থ ব্যবস্থা যেখানে পুরোটাই সুদ ভিত্তিক সেখানে এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। সুতরাং সব সম্পদের উপরই জাকাত দিতে হবে। আর একটা বিষয় আমরা খুব সহজে বোধহয় ক্যালকুলেট করতে পারি, সেটা হলো যে সুদের যিনি ব্যবসা করেন তিনি কি সালাত আদায় করবেন না? তিনি হারাম কাজে, ধরে নিলাম যে ইচ্ছা করেই তিনি হারাম কাজে নিয়ে যেতে আসেন, তারপরে তো তার উপরে নামাজ ফরজ। সুতরাং এটা হচ্ছে ফরজ ইবাদত। সুতরাং সম্পদ আমার কাছে আছে, সম্পদের জাকাত দিতে হবে, এই সম্পদ পরিশুদ্ধ করতে হবে। হ্যাঁ, জাকাত এবং সালাতের দাবি হলো যে আমি কোনোভাবেই যেন কোনো অবৈধ বা হারাম পদ্ধতির সাথে সংশ্লিষ্ট না হই। কিন্তু যে ব্যবস্থায় আমরা এখন বসবাস করছি সেখানে অনেক সময় ইচ্ছা করলেও এর থেকে এড়িয়ে থাকা যায় না। সেই ক্ষেত্রে এই ক্লাসিফিকেশন করার কোনো সুযোগ নাই যে সুদের সম্পদে জাকাত দেবো কিনা। সুদের ব্যবসায় যদি সালাত ফরজ হয় তাহলে সুদের ব্যবসার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তির জাকাত ফরজ আছে। জি, তো আমাদের এক বোন প্রশ্ন করেছেন যে তার সম্পদ মানে বিশুদ্ধ সম্পদ বা হালাল সম্পদ, কিন্তু সেটা তাকে রাখতে হচ্ছে একটা সুদী প্রতিষ্ঠানে, কারণ হচ্ছে যে তার হাজবেন্ড চাচ্ছেন যে তিনি ওই ব্যাংকেই বা ওই প্রতিষ্ঠানেই টাকাটা জমা রাখবেন, তো তিনি যদি ওখানে না রাখেন তাহলে সংসারে কিছুটা অশান্তি তৈরি হয়, তো এ অবস্থায় তিনি কিছুটা উদ্বিগ্ন যে আসলে তার এই সম্পদের জাকাতটা তিনি কিভাবে দিবেন, এটা যদি একটু বলেন। হ্যাঁ, এই ধরনের পারিবারিক সমস্যা তো আমাদের আছে। তিনি যেহেতু পারিবারিক মানে সম্প্রীতি বজায় রাখার জন্য বাধ্য হচ্ছেন, আর ইসলামের পরিবার ব্যবস্থায় স্বামীর কিছুটা এখানে যদি তিনি রিভোল্ট করতে যান তাহলে হয়তো তাদের দাম্পত্য সম্পর্কেই সমস্যা হবে। এই ক্ষেত্রে তিনি নিছক বাধ্য হয়েই করছেন। সুতরাং আমি মনে করি যে আল্লাহ তাআলা তার এটা কোনো অপরাধ হিসাবে নেবেন না, তবে তার যেটা সার্বক্ষণিক চেষ্টা করতে হবে
সেটা হলো তার স্বামীকে বিভিন্ন সময় কনভিন্স করার চেষ্টা করা যে আমাদের একটা হালাল প্রসেস থাকার জন্য, থাকার পরেও আমরা আল্লাহ তাআলা আমাদেরকে এত সব নিয়ামত দিলেন, সন্তান দিলেন, সংসার দিলেন, আমরা কেন ওখানে যাব। এই প্রসেসটা অব্যাহত রাখা বোধহয় তার দায়িত্ব। আমার যতটুকু পড়াশোনা, আমি মনে করি যে এখানে সংসারে একটা অশান্তি বা দাম্পত্য কলহ সৃষ্টি না করে আপাতত তিনি মেনে নিলেন, কিন্তু একটা অস্বস্তি এবং অসন্তুষ্টি সাথেই মেনে নিলেন এবং চেষ্টা করবেন ওখান থেকে যাতে করে এটাকে নিয়ে আসা যায় স্বামীকে কনভিন্স করার, আর আল্লাহর কাছে সাহায্য চাইবেন। আমি মনে আমি মনে করি যে এভাবে করলে একটা নির্দিষ্ট বেশি সময় লাগে না, অল্প সময়ের মধ্যে তিনি কনভিন্সড হয়ে যাবেন। আর একান্ত না হইলে তিনি তার চেষ্টা করলেন, আল্লাহ তাআলা তাকে যা যায় খায়াত দিবেন। জি, তো আপনি জাকাতের সম্পদ হিসাব করার ক্ষেত্রে একটা কথা বলেছেন যে অলংকারের, স্বর্ণালঙ্কারের জাকাত দিতে হবে। তো যে সমস্ত নারীরা, তাদের আসলে ইনকাম নেই, তাদের জাস্ট ব্যবহারের স্বর্ণটুকুই আছে, তো সেই স্বর্ণের উপরও কি জাকাত দিতে হবে? এইখানে একটু ইখতিলাফ আছে। একটা হলো ফকিদের কেউ কেউ বলেছেন যে সার্বক্ষণিক ব্যবহার করে যে অলংকার, সেই অলংকারের উপরে জাকাত দিতে হবে না। আবার একটা ভালো অংশ আছেন, তারা হযরত আয়েশা বর্ণিত একটা হাদিসকে মানদণ্ড হিসেবে নিয়ে আসেন। তিনি তার এক ভাতিজির হাতে বেশ ভারী ভারী কঙ্কন দেখে বলছিলেন যে তুমি এগুলো জাকাত দাও তো, আর না হলে কিন্তু আল্লাহ তারা কেয়ামতের দিন তোমাকে আগুনের কঙ্কন পড়াই দিবেন। সেই হিসেবে তারা বলেন যে সব ধরনের স্বর্ণের উপরেই জাকাত দিতে হবে। এখন প্রশ্ন হলো যে একজন নারীর যদি শুধু এই স্বর্ণই থাকে তাহলে তিনি কিভাবে জাকাত দিবেন? সম্পদ যতক্ষণে নেশা পরিমাণ আছে ওই সম্পদ থেকেই দিবেন। স্বর্ণের একটি অংশ তিনি হিসাব করে কাউকে দান করে দিতে পারেন, স্বর্ণ বিক্রি করে দিতে পারেন, অথবা তার পক্ষ থেকে তার স্বামী যদি আদায় করে দেন তাহলে তার আদায় হয়ে গেল, কিন্তু আদায় করতে হবে যেহেতু ওই সম্পদের মালিক তিনি। তো যদি কোনো নারী চিন্তা করেন যে তার যেহেতু মানে জাকাত দেওয়ার মতো অন্য কোনো আদার ইনকাম নেই, তো সেক্ষেত্রে তিনি তার স্বর্ণগুলোকে তার সন্তানদের নামে যদি ভাগ করে দেন যে আসলে যেহেতু আমার সম্পদ অলংকারের জাকাত দেওয়াটা কঠিন আমার জন্য অন্য ইনকাম না থাকার কারণে, তা ভাগ করে দিয়ে তিনি যদি তার বোঝাটা একটু কমাতে চান, এই সুযোগ কি আছে? আসলে জাকাতের বোঝা কমানোর জন্য এরকম ভাগ করা বোধ হয় এটি সাধুতার পরিচয় না। তবে সন্তানদেরকে যদি আমি দিয়ে দিতে চাই যে ওদের জন্যই আমার যে অলংকার বা স্বর্ণ আছে আমার সন্তানদের হাতেই তো থাকবে, আমি যখন থাকবো না, আমি বরং আমি থাকতেই ওদেরকে এটা ভাগ বাটোয়ারা করে দিই যাতে করে কোনো কমপ্লিকেসি অ্যারাইজ না করে, সেটা করতে পারে। তো সেই ক্ষেত্রে প্রশ্ন হইলো যে সন্তানরা যদি সাবালক হয়ে থাকে তখন তারা তাদের সম্পদের সাথে এটা কাউন্ট করে যদি জাকাত পেয়েবল হয় জাকাত দিবে, আর যদি পেয়েবল না হয় তাহলে জাকাত দিবে না। কিন্তু যদি ছোট ছোট নাবালক সন্তান থাকে এবং তাদের নামে এরকম ভাগ করে দেওয়া হয় তাহলে আসলে ওই নাবালকদের সম্পদের উপরে তো জাকাত ক্যালকুলেট করতে হবে। আমি ব্যক্তিগতভাবে আমার সন্তানদেরকে এরকম তাদের জন্য নির্ধারিত যে অলংকার রেখেছি বছর শেষে আমি সেটারও জাকাত আদায় করে দিয়েছি। এবং আমি মনে করি যে জাকাতের যে মৌলিক উদ্দেশ্য শুধু মানে ফিকাহের মাসালা আড়াল করার চাইতে এটার যে উদ্দেশ্য, এবং আল্লাহ তাআলা যে বলেছেন যে অয়ুবি সাদাকাত, এই ধরনের দান সাদকা জাকাতকে আল্লাহ তাআলা বাড়িয়ে দেন বা জাকাতকে প্রবৃদ্ধি বলেছেন, সেই ক্ষেত্রে আমার মনে হয় এত বেশি লুকোচুরি ইমানদারের খেলা মানে করার কোনো দরকার আছে বলে আমার কাছে মনে হয় না। বরং জাকাত দিতে থাকলে সম্পদ বাড়তে থাকে, এটি একটা বাস্তবতা, এটি তাকওয়ার মানে সাথে সংশ্লিষ্ট, এবং এটির সাথে এটার সাথে আমি মনে করি ব্যক্তির অন্তরের পরিশুদ্ধতার একটা প্রশ্ন। তো আপনার বক্তব্য অনুযায়ী যদি কারো সন্তানদের কাছে জাকাত মানে স্বর্ণ থাকে আগে থেকেই, তো সব সম্পদ সন্তানের এইগুলো অলংকারগুলো যোগ করলে জাকাত পরিমাণ হয়, এমনটি যদি হয় তাহলে তার জাকাত দিতে হবে সন্তানের অভিভাবককে, বিষয়টা কি এমন? হ্যাঁ, আমি তো মনে করি এখানে ফিকি একটা থাকতে পারেন, যিনি জাকাত দিবেন তিনি আরো বেশি স্যাঙ্গুইন হতে পারেন, কিন্তু আমার স্টাডি এবং আমি যতটুকু দেখেছি এবং ফকিদেরও একটা বড় অংশের মত যে এই নাবালকের এই সন্তান সম্পদের জাকাত দিতে হবে, যেহেতু তারা আমার তত্ত্বাবধানেই তো আছে এবং আমার সম্পদটাও বলা যায় যে আমার হাতেই আছে,
আমি এটার ম্যানেজমেন্ট করি, এটা রক্ষণাবেক্ষণ করি, এটার ব্যাপারে সিদ্ধান্ত নেই, সুতরাং এটা আমার তত্ত্বাবধানে আছে। তারা যখন সাবালক হবে তখন তাদের হাতে এটা পৌঁছে যাবে, তখন তারা নিজেরা সিদ্ধান্ত নেবে। তো আরেকটা প্রশ্ন হচ্ছে যে কারো কাছে যদি স্বর্ণ 7.5 ভরি না থাকে, তার চেয়ে কম আছে, আবার রৌপ্য 52.5 তোলা নেই, তার চেয়ে কম আছে, তবে দুটো মিলালে মানে সেক্ষেত্রে তাকে কি দুটো মিলিয়ে জাকাত ক্যালকুলেশন করতে হবে? যদি হয় তাহলে মানদণ্ডটা কি হবে? হ্যাঁ, দুটো মিলিয়েই করতে হবে, দুটি আমার সম্পদ, দুটো মিলিয়েই। এখন স্ট্যান্ডার্ড আমরা কোনটা ধরবো এই ব্যাপারে আবার ইখতিলাফ আছে। কেউ কেউ বলেন যে যেহেতু এখানে অথবা আছে, আল্লাহ তাআলা অপশন রাখছেন যে 7.5 ভরি স্বর্ণ অথবা 52.5 তোলা রৌপ্য, এর কোনোটার মূল্য পরিমাণ হইলে তিনি মালিক নিসাব হবেন। তো যারা সুযোগটা নিতে চান তারা অনেকে স্বর্ণের দাম ধরতে চান, যে আজকাল রৌপ্যের দাম এত কম যে এই ধরনের 52.5 তোলা রৌপ্য পরিমাণ সম্পদ যার আছে এর থেকে আর জাকাত দেওয়ার কি থাকে, তাকে খুব বেশি সচ্ছল লোক বলা যায় না। আর আর এক দলের কথা, সেই পক্ষে আমিও থাকি এবং আমি সেভাবেই হিসাব করি। আমি মনে করি যে দুইটা বলেছেন আল্লাহ তাআলা মানদণ্ড হিসাবে, এখন দাম কম বেশি তো বলা হয় না। আমার সম্পদের পরিমাণ যদি 52.5 তোলা রৌপ্যের পরিমাণ হয় দুইটা মিলিয়া, তাহলে আমি তো মালিকের নিসাব, আর আমার তো 2.5% জাকাত দিতে হবে। আমি যদি 52.5 তোলা রৌপ্যের পরিমাণ সম্পদের মালিক হই, আমার মানে সমস্ত সারা বছরের খরচাপাতি যাওয়ার পরে সব মেইনটেনেন্স এর পরে আমার কাছে যদি এরকম 52.5 তোলা রৌপ্যের দাম 70,000 বা 75,000 টাকা সেটা যদি থাকে, তার থেকে 2.5% জাকাত দিয়ে দিতে আপত্তি কোথায়? এটা তো আল্লাহই আমাদের আমাকে দিয়েছে। সুতরাং এখানে অপশন দুইটিই আছে। কেউ যদি মনে করেন যে তিনি 7.5 ভরি স্বর্ণের দামের সমপরিমাণ ধরবেন, ধরতে পারেন, যেহেতু ফকিরদের একটা অংশ এ ব্যাপারেই মত দিয়েছেন, জাকাত যে সম্পদে দরিদ্রদের হক, সেই হিসাবে আমি মনে করি যে 52.5 তোলা রৌপ্য দুইটার যেটাই হয় সেটাই তো আমি মালিক নিসাব হয়ে যাবো। সুতরাং যেটার হয় সেইটা পরিমাণ হলেই আমি মনে করি যে জাকাত পেয়েবল হওয়া উচিত। জি, তো যদি এমন হয় যে কারো 52.5 তোলা স্বর্ণ বা রূপ আছে, তো তার জাকাত পরিমাণ সম্পদ 1 বছর অতিক্রম করেছেও, তো এ অবস্থায় জাস্ট 1 মাস বা 2 মাস আগে সে নতুন একটা অলংকার কিনেছে, ওটাকেও কি জাকাতের জন্য ইনক্লুড করতে হবে নাকি ওটা 1 বছর পরে ক্যালকুলেশনে আসবে? বছরের শুরুতে যদি আমার নিসাব পরিমাণ সম্পদ থাকে, তাহলে ইমাম আবু হানিফা তারপরে আল্লামা ইউসুফ আল কাজ্জাবির যে মত, সেখানে বলা হয়েছিল বছরের মাঝখানে যেটা ইনক্লুড হবে সেটাও বছরের শেষে যখন হিসাব করবো তখন সবটাই ধরা হবে। আর যদি বছরের শুরুতে আমার নেশা পরিমাণ স্বর্ণ বা রৌপ্য না থাকে, তাহলে যেদিন থেকে নেশা পরিমাণে আসলো তারপর থেকে 1 বছর হতে হবে, কিন্তু এর মাঝখানে আবার যেটা আসছে সেটাও এটার সাথে অ্যাড হবে। ওইটা ওরকম প্রত্যেকটার জন্য আলাদা আলাদা 1 বছর হিসাব করা এটি এটি সঙ্গত না বা এটি বিধি না। বিধি হচ্ছে পূর্ণ বছরে আমি শুরুতেই নেশা পরিমাণ স্বর্ণ বা রৌপ্য নিয়ে যাত্রা শুরু করলাম, এবং জাকাত দেওয়ার আগের দিনও যদি আমি এটার সাথে একটা অ্যাসেট অ্যাড করে নিই, তাহলে জাকাত দেওয়ার দিন এটাকে আমার সম্পদের মধ্যে নিয়ে আসতে। জি, তো আমাদের এবার আরেকটা প্রশ্ন হচ্ছে যে একজন স্ত্রীর যদি নিজস্ব ইনকাম না থাকে, তার পক্ষ থেকে যদি তার সম্পদের জাকাত তার স্বামী আদায় করে দেন, তো সেটা কি সুযোগ আছে? আছে আছে, এটি তো আছেই। স্ত্রীর জাকাত স্বামী তো আদায় করে দিতেই পারেন এবং আদায় করে দিলেই হবে। আমি মনে করি যে শুধু স্বামী কেন, স্ত্রীর কোনো মানে ভাইও যদি মনে করেন যে বোনের জাকাতটা তিনি আদায় করে দিবেন, তো তার পক্ষ থেকে ওই হিসাব পরিমাণ আদায় করে দিলে আদায় হয়ে যাবে। তো সেক্ষেত্রে যদি এমনটি হয়, যদি বিপরীতটা হয়, অর্থাৎ স্ত্রীর জাকাত হয়েছে স্বামীর জাকাত হয়নি, তো স্ত্রী তার জাকাতের টাকাটা স্বামীকে দিতে পারবে কিনা? হ্যাঁ, এই ক্ষেত্রে তো হাদিসে আমরা এই দৃষ্টান্ত পাই যে স্বামী স্ত্রীকে জাকাত দিতে পারে না, যেহেতু স্ত্রীর ভরণ পোষণ তার জন্য ওয়াজিব,
কিন্তু স্ত্রীর যদি ভরণ পোষণের কোন রেসপন্সিবিলিটি শরীয়ত তার উপরে অর্পণ করে নাই, কিন্তু তার সম্পদ আছে, তো সেই সম্পদে নেশার পরিমাণ হয়, জাকাত হয়, আর স্বামী যদি ওই আট খাতের কোন খাতে পড়ে যান, তাহলে স্ত্রী তার জাকাতের একটা অংশ অথবা সম্পূর্ণ জাকাত ইচ্ছা করলে তিনি তার স্বামীকে দিতে পারেন এবং এটা জাকাত আদায় হয়ে যায়। জি, তো আমাদের এক বোন প্রশ্ন করেছেন যে যদি এমনটি হয় যে স্বামীর মানে তার জাকাত পরিমাণ মানে তিনি খুব অসচ্ছল অবস্থায় আছেন এবং স্ত্রীর জাকাত হচ্ছে, তো স্ত্রী তার জাকাত, আবার অন্যদিকে স্বামী অক্ষম যিনি আসলে সংসার পরিচালনায় ভূমিকা রাখতে পারছেন না, সংসারটা মূলত স্ত্রী পরিচালনা করছেন, তো সেক্ষেত্রে স্ত্রী তার জাকাতের টাকাটুকু নিজের সংসারে খরচ করতে পারবেন কিনা? এটিও কিছুটা ইখতিলাফি বিষয়, তবে আমার পড়াশোনার আলোকে আমার চিন্তা হলো এরকম যে যেহেতু স্ত্রী স্বামীকে জাকাত দিতে পারেন এবং স্বামী সেটা তার সংসারেই খরচ করতেন, আর সংসারটিও অসচ্ছল অর্থাৎ সংসারটিও সচ্ছল না, সুতরাং সেই ক্ষেত্রে স্ত্রী স্বামীকে একটা ইনফরমেশন দিবে যে আমার সম্পদের একটা জাকাত হয়েছে, সেই জাকাতটা আমি তোমাকে দিলাম, এখন সেই অর্থটা এখন আমি আমার সংসারে খরচ করতেই চাই, যেহেতু তোমার সংসার চালানোর দায়িত্ব আমার উপরে একটা বাড়তি বোঝা হিসাবে আমার উপরে আছে, তো সেই ক্ষেত্রে স্বামীর একটি, যেহেতু জাকাত আমি যাকে দেব সম্পদের মালিকটা তখন সে হয়ে যায়, সুতরাং আমি প্রথম স্বামীকে সম্পদটা দিলাম বা তাকে দেওয়ার কথা বললাম, এখন এটার মালিক হলো স্বামী, এখন স্বামীকে যদি বলতে হবে যে এখন ওই টাকাই কিন্তু এখন তোমার সংসার খরচের জন্য আমাকে খরচ করতে হচ্ছে, ইন দ্যাট কেস স্বামী কনসেন্ট দিলে সেটা করা যায়, এখানে কোনো শরীয়তের কোনো সমস্যা থাকার কথা বলে আমি মনে করি। জি, তো এক্ষেত্রে আর একটা প্রশ্ন হচ্ছে যে কোনো সন্তান যদি দেখে তার বাবা মা একটু অসচ্ছল বেশি, তারা জাকাত পাওয়ার মতো অবস্থায় আছেন, তো সেক্ষেত্রে সন্তান তার নিজের জাকাতটুকু তার বাবা মাকে বাবা মাকে দিতে পারবে কিনা? না, এটা পারবে না, এই জন্য যে পিতামাতা যখন বার্ধক্যে পৌঁছে যান বা সন্তান যখন ক্যাপাবল হয় ইনকাম করার জায়গায় চলে যায়, প্রাপ্তবয়স্ক হয়, তখন তার এটা রেসপন্সিবিলিটি, পিতামাতার ভরণ পোষণের ব্যবস্থা করা তার জন্য ওয়াজিব, সুতরাং তিনি জাকাতের টাকা বাবা মার জন্য খরচ করতে পারবেন না, তিনি তার অন্য সম্পদ দিয়ে পিতামাতার ভরণ পোষণ যাবতীয় দায়িত্ব পালন করবেন, কিন্তু ভাইস ভার্সা হইতে পারে যে সন্তান প্রাপ্তবয়স্ক এবং সে আলাদা সংসার আছে, সে আয় রোজগারও করে, কিন্তু এই অবস্থাতে সে অসচ্ছল হয়ে পড়লো, ঋণগ্রস্ত হয়ে পড়লো, কিন্তু পিতার সম্পদে জাকাত হয়, পিতা চাইলে এখানে সন্তানকে জাকাত দিতে পারেন, যেহেতু প্রাপ্তবয়স্ক হয়ে যাওয়ার পরে তার ভরণ পোষণটা পিতার জন্য ওয়াজিব না, সুতরাং সেই ক্ষেত্রে তিনি সন্তানকে জাকাত দিতে পারেন। তার মানে পিতা চাইলে সন্তানকে জাকাত দিতে পারেন, কিন্তু সন্তান পিতা মাতার জন্য জাকাত দিতে পারে না বা জাকাতের টাকা। এটা কি সন্তান যখন আলাদা হয়ে যাবে বা স্বনির্ভর হবে সেই সময়ের কথা বলছেন নাকি? সে যখন নিজে আয় রোজগার শুরু করবে, এক অর্থে আমরা যেটাকে বলি যে একটা তার নিজস্ব সংসারই হলো, তার ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি ইত্যাদি দিয়ে সেই নিজেই তার নিজেরটা মেনটেন করে, যতদিন পর্যন্ত সে এই আয় রোজগারের উপার্জনক্ষম না হয়, অপ্রাপ্ত বয়স্ক থাকে, ততদিন তাকে লালন পালন করা, তার শিক্ষা দীক্ষা চিকিৎসা ইত্যাদি এটা পিতা মাতার জন্য ওয়াজিব, কিন্তু যখনই সে এরকম ক্যাপাবল হইলো, সে নিজেই তখন পিতা হইলো অথবা নিজেই উপার্জনক্ষম হইলো, আয় রোজগার শুরু করলো, ব্যবসা করছে, চাকরি করছে, সংসার করছে, এরকম অবস্থায় সে সেপারেট, পিতার আয়ের উপরে সে নির্ভরশীল না, এরকম অবস্থাতে সে যদি এরকম অসচ্ছল হয়ে পড়ে এবং সে যদি জাকাত পাওয়ার তালিকার মধ্যে এসে যায়, তাহলে পিতা মাতা তাদের সম্পদের জাকাত এরকম সন্তানকে দিতে পারে। জি, ধন্যবাদ। তো আমরা আরেকটা প্রশ্ন করতে চাই যে জাকাতের টাকা আপনি একটু আগে বললেন যে স্ত্রী হাজব্যান্ডকে জাকাত দিলে অনুমতি নিয়ে দিতে মানে তাকে ইনফর্ম করে দিতে হবে যে আমার জাকাতের একটা অংশ তোমার সংসার আমি খরচ করছি, তো এটা কি অন্যদের ক্ষেত্রেও যে আমি যদি কাউকে জাকাত দেই তাহলে কি তাকে জানিয়ে দিতে হবে যে আপনাকে আমি জাকাতের টাকা দিলাম?
না, এটা এখানে শর্তটা এই জন্য যে টাকাটা এখন স্বামীর, কিন্তু এটা তার সংসারে আমি খরচ করছি, সুতরাং তার অনুমতি নিয়ে নিচ্ছি, কিন্তু অন্যদেরকে তো আমি মালিক করে দিচ্ছি। মালিক করার সময় অনুমতির কিছু নাই, বলারও কিছু নাই, আমি জাকাতের টাকা দিচ্ছি না কিছু টাকা দিচ্ছি, এটা যিনি পাবেন তার জানা দরকার নাই। আমি আর আমার রব জানলেই হলো যে আমি আমার জাকাত থেকে এটা পরিশোধ, মানে এই পেমেন্টটা করে দিচ্ছি, আর যাকে আমি দেব তাকে, আপনাকে আমি জাকাতের টাকা দিলাম, এরকম বলার কোনো দরকার নেই। অ্যাকচুয়ালি জাকাত তো দেওয়ার কথা ছিল রাষ্ট্রকে। আমরা এখন এত যে মাসালা মাসায় খুঁজতেছি, এটা সিস্টেমটাকে আমরা মানে এটাকে এটা বিকৃতি করে ফেলেছি। আমার তো জাকাত দেওয়ার কথা, মানে যেভাবে ইনকাম ট্যাক্স দিই এভাবে পে অর্ডার করি, এটা দেওয়ার কথা ছিল মিনিস্ট্রি অফ জাকাত কে। এটা জাকাত একটা মন্ত্রণালয় থাকতো, বোর্ড অফ রেভিনিউ যেমন আছে সেরকম থাকার কথা ছিল মুসলিম রাষ্ট্রগুলোতে, সেখানে না আমি পেমেন্ট করে দেবো। সুতরাং এখানে তো জাকাত দিচ্ছি, এটা যিনি জাকাত গিরি তারা তো জানারই কথা। সুতরাং এখন যেহেতু আমরা ইন্ডিভিজুয়ালি দিচ্ছি, ব্যক্তিগত ভাবে জাকাত দিচ্ছি, সিস্টেমটা স্টেট এক্সিকিউট করছে না, সেই ক্ষেত্রে যিনি পাবেন তাকে ওটা বলে দেওয়া দরকার নেই যে আপনাকে আমি জাকাতের টাকা দিই। আমার জানা থাকে জি, তো আপনি বললেন যে জাকাতটা আসলে রাষ্ট্রের সাথে সম্পর্কযুক্ত, রাষ্ট্র জাকাত আদায় করবে। তো আমার প্রশ্ন হচ্ছে যে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে রাষ্ট্রের ইনকামের একটা সোর্স ছিল হচ্ছে জাকাত, যেটা আমরা জানি। তো সে সময় তো ট্যাক্স সিস্টেমটা ছিল না, তো এখন তো আবার ট্যাক্স সিস্টেমটা আছে, অর্থাৎ রাষ্ট্র জনগণের নিকট থেকে ট্যাক্সের মাধ্যমে ইনকাম করছে। তো তাহলে এই ট্যাক্সও নিচ্ছে, আবার জাকাতও যদি নিতে হয়, এক্ষেত্রে কেউ কেউ প্রশ্ন করে থাকেন যে ট্যাক্স দিলে জাকাত আদৌ দেওয়ার প্রয়োজন আছে কিনা। এই জায়গাটা আমার মনে হয় আমাদের একটু ভালোভাবে চিন্তা করতে হবে। ইনকাম ট্যাক্স আর জাকাত দুইটা আলাদা জিনিস। এখন আমি যদি আপনার প্রশ্ন দিয়ে শুরু করি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় বা খোলাফায়ে রাশিদিনের সময় রাষ্ট্রের ইনকামের সোর্স ছিল জাকাত, অশো, খারাজ, তারপরে জিজিয়া, জিজিয়া কিন্তু একটা ট্যাক্স, এটা কিন্তু ছিল। তো এইটা তখন রাষ্ট্র পরিচালনার জন্য, যদি এর পরেও কোনো কোনো যুদ্ধ যাওয়ার সময় তারা ভলান্টিয়ার কালেকশন করেছেন মানুষের কাছ থেকে। সুতরাং ট্যাক্সটা হলো রাষ্ট্রের একটা মানে কর্তৃত্ব। রাষ্ট্র যদি তার নাগরিকদের কোন সুনির্দিষ্ট একটা পোর্শনের উপরে, কোন একটা অংশের উপরে, যারা সচ্ছল, যাদের একটা সার্টেন ইনকাম লেভেল আছে, তাদের কাছ থেকে ইনকাম, এটা মানে ইনকাম ট্যাক্স, আয়ের উপরে ট্যাক্স কিন্তু, এবং এই আয়ের উপরে ট্যাক্স একবারই দিতে হয়। আর জাকাত হলো আল্লাহ নির্ধারিত সম্পদের উপরে মানে একটা মানে একটা অংশ, যেটি ওই সুস্পষ্ট ভাবে আটটি খাত। এখন গভর্নমেন্টের তো এই আটটি খাতের বাইরে অনেক খরচ আছে, সুতরাং সরকার যদি মনে করে যে এর বাইরেও আমার আরো ইনকাম করতে হবে, এবং নাগরিকদের মধ্যে সচ্ছল এবং ক্যাপাবল নাগরিকদের আয়ের উপরে আমি একটা ট্যাক্স ধার্য করব, এবং আমার এই আট খাতের বাইরেও তো আমার অনেকগুলো খাত আছে, এখন তো রাষ্ট্র অনেক কমপ্লিকেটেড, অনেক দায়িত্ব তার বেড়েছে, সুতরাং সেইভাবে যেতে পারে। সুতরাং ট্যাক্সের সাথে জাকাতের সাথে এক করার কোনো সুযোগ নেই। সবসময় মনে রাখতে হবে ইনকাম ট্যাক্স যেটা হয় সেটা হলো আয়ের উপরে, এবং এখানে আয় করার পর যদি ওর অনেক বেশি পরিমাণ ব্যয় হয়ে যায়, রাষ্ট্র কিন্তু সেটা দেখে না, সেখানে অত বেশি ইনসাফের সুযোগ নাই। সেখানে বলা হয়েছে যে এত পরিমাণ আয় হইলে আপনাকে ট্যাক্স দিতে হবে। আর জাকাত হইল সম্পদ আছে আমার একটা পার্টিকুলার পিরিয়ডে, এই সম্পদটা আমার উপরে আছে, এই সম্পদের উপরে আমাকে জাকাত দিতে হবে, এবং একই সম্পদ দেখা যাচ্ছে প্রতি বছরই আমার একই সম্পদের উপরে জাকাত দিতে হচ্ছে। অথচ ট্যাক্স কিন্তু এবছর যা ইনকাম করছি তার উপরে এবারই মানে ট্যাক্স দিলাম, আগামী বছর আমাকে বলবে না যে গেল বছরের ইনকাম কত ছিল। সুতরাং এই দুইটা জিনিস আলাদা, এবং রাষ্ট্র জাকাতের পরেও চাইলে ট্যাক্স ধার্য করতে পারে, যেহেতু তার আরো অনেকগুলো খাত আছে। এই দুইটাকে এক বাবা একেবারেই কোনো কোনো সুযোগই নাই, এটা 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 একটা ভুল চিন্তা। জি ধন্যবাদ। তো আমাদের আরেকটা প্রশ্ন, একজন আমাদের একজন বোন করেছেন, তো তিনি বলেছেন যে তার ডিপিএস এর টাকা, এর উপরে প্রফিট দেওয়া হয় প্রতি বছরে একবার। তো সেক্ষেত্রে যদি এমন হয় যে জাকাত আমি যে সময় দিচ্ছি তার দু মাস পরে প্রফিটটা ডিক্লেয়ার হবে, এবং সেখানে হয়তো 50,000 টাকা যুক্ত হবে, তো প্রশ্ন হচ্ছে
যে এই মুহূর্তে জাকাত হিসাব করার সময় ওই 50,000 টাকার মধ্যে 10 মাসে কত প্রফিট পাব, এটা হিসাব করে করতে হবে নাকি টোটাল ওই প্রফিটের টাকা টাকা বাদ দিয়ে তারপর হিসাব করতে হবে? আসলে ব্যাংক ব্যালেন্সের বিষয়টা এরকম না, এটা এরকমই যে আমার অ্যাকাউন্টে এখন যা আছে এটা আগামী সপ্তাহে যদি প্রফিট দেয় কি দিবে কি দিবে না, আগামী সপ্তাহে আমি জাকাত এবল থাকবো কিনা এটা নিয়ে চিন্তা করার কিছু নাই। আমার চিন্তা হচ্ছে এখন আমার অ্যাকাউন্টে ওই ডিপিএস অ্যাকাউন্টে এখন ইতিমধ্যে যদি কিছু প্রফিট যোগ হয়ে থাকে, যোগ হয়ে গেলে কত আছে ওই ব্যালেন্সটাকেই তাকে সম্পদ হিসেবে নিয়ে আসতে হবে, লিকুইড মানি হিসেবে নিয়ে আসতে হবে। যেটা এখনো পেয়াবল এখনো দেয় নাই সেটা 2 মাস না, আমি মনে করি যে হিসাবের 2 দিন পরে দিলেও সেটা আনা তো দরকার নেই, সেটা আবার পরের বছর আসবে। জি, আমরা আরেকটা প্রশ্ন এর সাথে সম্পৃক্ত যে তাহলে কি প্রভিডেন্ট ফান্ডের উপরে জাকাত এর বিষয়টা তাহলে কেমন হবে? প্রভিডেন্ট ফান্ডের উপরে জাকাত কি দিতে হবে নাকি হবে না? না, জাকাতের কিন্তু একটা শর্ত হলো, জাকাত হলো যে সম্পদের পূর্ণ মালিকের আমার হাতে থাকতে হবে। আমি চাইলে এটাকে যে কোনো ভাবে যখন তখন খরচ করতে পারবো, তুলতে পারবো, নিয়ে আসতে পারবো, খরচ করতে পারবো, দান করতে পারবো, এটা হলো আমার নিজের মালিকের হাতে। প্রভিডেন্ট ফান্ডের টাকা এটা কন্ডিশনটাই হলো জবের একটা একটা ম্যাচিউরিটি পরে অর্থাৎ রিটায়ারমেন্টের আগে তো প্রভিডেন্ট ফান্ডের টাকাই পাওয়া যায় না, সুতরাং ওইটা ওই ওইটার উপরে আমার আসলে পূর্ণ মালিকানা নাই। যদিও আমার অ্যাকাউন্টে আমার এমপ্লয়ার ওটাকে ক্যালকুলেট করে রাখতেছেন কিন্তু ওটার উপরে আমার পূর্ণ মালিকানা নাই। সেই হিসেবে ফকিরের প্রায় সর্বসম্মত মতই হলো যে প্রভিডেন্ট ফান্ডের টাকা তো আমার না এখনো, এখন মানে আমার মালিকানা নাই, এটা হাতে পেলেই কেবল জাকাত খরচ আগে। জি, তো জাকাত খরচের ক্ষেত্রে একটা প্রশ্ন হচ্ছে যে মসজিদ মাদ্রাসায় জাকাত এর টাকা দেওয়া যাবে কিনা? আসলে মসজিদ মাদ্রাসা তো সামাজিক প্রতিষ্ঠান, এগুলো তো ওই 8 খাপের মধ্যে, কারণ হ্যাঁ মসজিদের ইমাম মুয়াজ্জিন সাহেবরা যদি মিসকিন ফকির হন তাহলে তাদের দেওয়া যায়, কিন্তু মসজিদ করার জন্য মসজিদের কাজ করার জন্য তো আসলে জাকাত দেওয়ার সুযোগই নাই। মাদ্রাসাও এরকমই, মাদ্রাসার কোনো শিক্ষক যদি অসচ্ছল থাকেন তাকে হয়তো জাকাত দেওয়া যায় ব্যক্তিগত ভাবে, কিন্তু মাদ্রাসার ঘর বানাবো, মাদ্রাসার বই কিনবো এটার জন্য জাকাত দেওয়ার কোনো সুযোগ নেই। মাদ্রাসার বেঞ্চ বানাবো, মাদ্রাসার বিল্ডিং এর ছাদ দেবো, এটা হলো অন্য দায়িত্ব, এটা ওই খাতে, এটাই ফকির মিসকিনের এই 8 খাতের মধ্যে এটা আসে, এই দায়িত্ব অন্যদের, এটা রাষ্ট্রের দায়িত্ব, এটি সমাজের দায়িত্ব, এটি মাদ্রাসা দ্বারা পরিচালনা করেন তাদের দায়িত্ব, এটা অন্য দান সৎকার দিয়ে করা যায় কিন্তু জাকাত না। তো সেক্ষেত্রে ব্রিজ কালভার্ট করার জন্য কি তাহলে জাকাতের টাকা খরচ করা যাবে না? জনগণের কল্যাণের জন্য যদি ব্রিজ কালভার্ট নির্মাণ করতে চায় তো সেক্ষেত্রে জাকাতের অর্থ খরচ করার সুযোগ নেই? না, এটা রাষ্ট্রের দায়িত্ব, এটার জন্য ট্যাক্স কালেকশন করবে, জনগণের রাস্তাঘাট, চা, পুল, সাঁকো, সেতু, ফেরি, এটার জন্য জাকাতের টাকা খরচ করে ফেললে তো আসলে দারিদ্র বিমোচন হবে, যে ঋণগ্রস্তের টাকা প্রত্যেকে আসবে, সুতরাং এইগুলো অন্য অন্য খাত দিয়ে খরচ করবে। এই জন্যই সরকারের জাকাত ছাড়াও তো ইনকাম আছে, সেই ইনকাম দিয়ে ধীরে ধীরে করবে। এই সমস্ত অবকাঠামোগত উন্নয়নের জন্য জাকাতের অর্থ খরচ করা যায় না, তবে সিচুয়েশন তো ডিফার করতেই পারে। যদি এমন হয় যে কোন একটা এলাকায় মানুষের প্রচন্ড পানির কষ্ট আছে, কেউ একটা পানির ব্যবস্থা করে না এবং ব্যক্তিগত ভাবে সচ্ছল লোক সেখানে নাই, আর কোনো অর্গানাইজেশনও এটা কিছু করে দিচ্ছে, সরকারও এটা করে দিচ্ছে না বা করার মতো জায়গায় নাই, তখন যদি কোনো অর্গানাইজেশন যারা সাধারণত সোশ্যাল ওয়ার্ক করে তাদের কাছেও যদি আর কোনো অর্থ না থাকে তাহলে একটা জরুরি প্রয়োজন হিসাবে তখন সমসাময়িক ওলামা ইকরামের মতামত নিয়া সেইখানে এই ধরনের কোনো মানে মানুষের অত্যাবশ্যকীয় কোনো প্রয়োজন পূরণ করার জন্য করলেও করা যেতে পারে, সেখানে আমি মনে করি যে ব্যক্তিগত সিদ্ধান্ত নেওয়ার কোনো সুযোগ নাই, সেটি একটি সম্মিলিত সিদ্ধান্তে আসতে পারে, ওলামা ইকরাম বিষয়ে চিন্তা করতে পারেন। কিন্তু এরকম অবকাঠামো উন্নয়নের জন্য নলকূপ, স্কুল, কলেজ, মাদ্রাসা, ব্রিজ এগুলোর জন্য জাকাতের অর্থ খরচ করার সুযোগ নেই। জি, তো আমরা দেখি যে রমজান মাসেই আসলে জাকাত সবাই দিয়ে থাকে, তো আসলে জাকাতটা কি রমজান মাসকে
মানদণ্ড ধরেই দিতে হবে বিষয়টা এরকম, নাকি যে কোনো মাসেই আসলে জাকাতের জন্য নির্ধারণ করা যেতে পারে? না, এটা মানদণ্ড না, আসলে চান্দ্র মাসের কোন একটা মাসকে সুনির্দিষ্ট ভাবে ধরে নিতে হবে। আপনি যদি মহরমকে মানদণ্ড ধরেন, তাহলে এবছর মহরমে দিবেন, আগামী বছর আবার মহরম মাসে দিবেন। কিন্তু রমজানের বিষয়টা আসছে এই যে, রমজানে দান করলে সব পাওয়া যায় বেশি, এইটা একটা মানে একটা বোনাস পাওয়ার একটা চেষ্টা করা আর কি, যে রমজানে দিলে যেহেতু 70 গুণ বেশি সব পাওয়া যায়, সুতরাং আমি 10 লাখ টাকা জাকাত দিলাম বা 2 লাখ টাকা জাকাত দিলাম বা 2000 টাকা জাকাত দিলাম, তো 70 দিনে 1,40,000 টাকা জাকাত পাওয়া, এইটা আমার মনে হয় পরবর্তীতে ওই যে আমরা যারা এমনিতেই মানে সংখ্যার হিসাবে সব কামাই করতে খুব বেশি ব্যস্ত থাকি, তারা এটাকে একটু হাইলাইট করেছেন। কিন্তু ইসলামের মৌলিক স্পিরিটে এটা ফরজ ইবাদত, তো আপনি এটা নির্দিষ্ট সময়কে হিসাব নেবেন, আপনি জিলহাজ মাস ধরলে পরবর্তী বছর জিলহাজ মাসে, আপনি রমজান মাস ধরলে পরবর্তী বছর রমজান মাসে, এইভাবে যে কোনো একটা মাস ধরলেই দিতে পারে। জি, তার একটা প্রশ্ন হচ্ছে যে জাকাতটা অগ্রিম দেওয়ার সুযোগ আছে কিনা, যে আমি একটা পারপাস ক্রিয়েট হয়েছে, আমি জাকাত হিসেবে দিয়ে রাখলাম, পর আমার তো জাকাত দিতেই হবে, কিন্তু এখন এই প্রয়োজনটা পূরণ করছি। জি জি, ফকিরা এটার বিষয়ে একমত, এটা করা যায়, যেহেতু আমি জানি যে আমি মালিকের নিসাব, ইনশাআল্লাহ আমার তো সামনে আবার জাকাত দিতে হবে, কিন্তু এমন কিছু খাত আমার সামনে এসে গেছে, এমন কোন একটা মিসকিন এসে গেছে, একজন ফকির এসে গেছে বা এমন একজন নিম্নগ্রস্ত ব্যক্তি এসে গেছে, যে আমার তাকে সহযোগিতা করার দরকার, কিন্তু গেল বছরের জাকাত বা এবছরের জাকাত আমার ইতিমধ্যে দেওয়া হয়ে গেছে, তো সেই ক্ষেত্রে পরবর্তী বছরের জন্য অগ্রিম জাকাত দেওয়া যায়, এটা 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 জায়েজ আছে এবং এটা শরীয়তে অ্যালাউড। তো কিস্তিতে জাকাত দেওয়ার সুযোগ আছে কিনা, যদি কেউ মনে করেন যে আমার আসলে এক বছর পরে পূর্ণাঙ্গ জাকাত দেওয়াটা আমার জন্য কঠিন, যারা বিশেষ করে ফিক্সড ইনকামের মানুষ, তো তারা যদি প্রতি মাসে একটু একটু করে জাকাতের টাকা দিয়ে দিতে চান, এই বিষয়টা অ্যালাউড কিনা? হ্যাঁ, ইসলামে তো কারো এরকম একটা মতবাদ আছে, কেউ কেউ তো বলেন যে প্রতি মাসে আয় হবে, প্রতি মাসে জাকাত দিতে হবে, তো সেই হিসাবে যদিও এই বিষয়ে সবাই একমত না, কিন্তু এই বিষয়ে একমত যে আমি আমার তো একটা অ্যাপ্রক্সিমেট ক্যালকুলেশন আছে, তো সেই ক্ষেত্রে আমি যেহেতু অ্যাডভান্স দেওয়া যায়, সুতরাং আমি পর্যায়ক্রমে দিতে থাকলাম, প্রতি মাসেই দিলাম এবং হিসাব রাখলাম, এরপরে আমার জাকাত প্রদান করার যে হিসাবের মাস, সেই মাসে এসে আমি চূড়ান্ত হিসাব করলাম, ইতিমধ্যে আমি যেটা দিয়েছি আর বাকিটুকু যেটা রয়েছে সেটা আমি দিতে পারবো, এটা দেওয়া যাবে, এই সুযোগটা আছে। জি, আমাদের আরেকটা প্রশ্ন হচ্ছে যে জাকাতটা অমুসলিমদেরকে দেওয়া যাবে কিনা। আমরা সংক্ষেপে এটা বলতে পারি, 8টা খাতের কিন্তু একটা আছে মুআল্লাফাতুল কুলুব, কারো দিলকে ইসলামের দিকে আকৃষ্ট করার জন্য, এটা কিন্তু অমুসলিমদেরকে দিয়া শুরু হয়েছে এই। তবে এখন অনেকে বলেন যে এখন তো ইসলাম গালিব হয়ে আছে, মানে বিজয়ী আছে, সুতরাং এখন আর কাউকে কারোর অন্তরকে মুআল্লাফাতুল কুলুবের জন্য দেওয়া যায় না, সেই হিসাবে আমার পড়াশোনার দিক থেকে আমি দেখছি অধিকাংশ স্কলাররা যেটা বলছেন যে দেওয়া যায়, তবে যতদূর সম্ভব এটি প্রায়োরিটি দিতে হবে মুসলিমদেরকেই, আর তাদেরকে যদি এইভাবে করতে হয় তাহলে অন্য আয় থেকে বা নফল দান সৎকার করলে সেটাই ভালো, জাকাতের টাকাটা মুসলিমদেরকে দিয়ে রাখাই ভালো, যেখানে আমাদের মুসলিমদের মধ্যেই এত বেশি অভাবী মানুষ যাচ্ছে থাকছে, যাদের বেসিক নিড গুলো ফুলফিল করতে পারি না, সেখানে এইটা মুসলিমদের কাছে নিয়ে যাওয়া তো জরুরি না, তবে নীতিগতভাবে যদি এরকম কোন ফকির মিসকিনের মধ্যে এরকম দেখা যায় যায় সেই লোকটাও মানুষ, কিন্তু কোনোভাবেই সে আর কোনো আয় করতে পারছে না, মানে কোনোভাবে জোগাড় করতে পারছে না, আর আমারও জাকাতের অর্থ বাইরে অন্যটা এই মুহূর্তে দিতেও পারছে না, সুতরাং একজন বনিয়াদক হিসাবে তাকে দেওয়া যায়, কিন্তু আমাদেরকে খেয়াল রাখতে হবে যে এটিকে আমরা কমন না করে ফেলি, একেবারেই এক্সেপশনাল সার্কামস্টান্সে দেওয়া ভালো, আর না হইলে এটা মুসলিমদের মধ্যে রাখাই ভালো, আর যদি ওইটা এখন আমরা ভাবি যে কোনো মুসলিম যাকে আমি ইসলামকে তার দিকে আকৃষ্ট করা মানে ইসলামের ব্যাপারে তার একটা মানে বুঝটাকে তার কনসেপ্টটাকে সহনীয় নমনীয় করার মধ্যে দিয়া
ইসলামী সমাজের কোনো সুবিধা আছে, লাভ আছে, তো সেই ক্ষেত্রে মোয়াল্লেহাতুল কুলুব তো কেয়ামত পর্যন্ত বন্ধ হয়ে গেছে, বিষয়টা এরকম না। সেখানেও যদি চলমান বা সমসাময়িক স্কলাররা মনে করেন, তাহলে এখনো মোয়াল্লেহাতুল কুলুব, অথবা রাষ্ট্র থাকলে তো রাষ্ট্রই এই ব্যাপারে সিদ্ধান্ত নিতে পারে, অথবা কোনো ইসলামী সংগঠন থাকলে সেখানকার শুরা বা আমিরও যদি সিদ্ধান্ত নেয়, তাহলে মোয়াল্লেহাতুল কুলুবের খাতটাও এখনো সজাগ তাজাই আছে। আমাদের একজন ভাই প্রশ্ন করেছেন যে কয়েক বছর জাকাত দেওয়া হয়নি যে কোনো কারণেই হোক, তো এখন তিনি যদি জাকাত দিতে চান তাহলে কি তার সেই বকেয়া জাকাত সহ দিতে হবে? তওবাত এটা একটা অংশ, প্রথমত তিনি ফরজ তরক করেছেন, ফরজ ইবাদতকে লঙ্ঘন করেছেন, সুতরাং তার যদি তার কাছে যদি হিসাব থেকে থাকে কোন বছর কি পরিমাণ সম্পদ ছিল, তাহলে তিনি যেহেতু তার একটা মানে তিনি যেহেতু ফিরে আসছেন আল্লাহ বিধানের কাছে, তখন পেছনের গুলো দিয়ে আসাই এটা তার যে ফিরে আসার একটা, আর যদি হিসাব নাই থাকে যে আগে তো হিসাবই করি নাই, তাহলে অন্তত এখন যে হিসাবটা আছে সেইটার উপরে ধার্য করিয়া আমি পেছনে 5 বছর 6 বছর জাকাত দেই নে, যেরকম যদি মনে হয় তাহলে সেইটা দিয়ে দিলে আশা করা যায় আল্লাহ তাআলা তার তওবা কবুল করবেন এবং তার জাকাত গ্রহণ করবেন, কিন্তু এটা দিতে হবে। জি, আরেকটা প্রশ্ন করেছেন একজন, তিনি বলেছেন যে ঘরের কাজের লোকদেরকে জাকাতের টাকাটা দেওয়া যাবে কিনা? যাবে, কাজের লোকেরা তো অভাবী মানুষ বলেই কাজ করছে, তবে কোনোভাবেই যেন সেটা ঘরের কাজের মজুরির কোনো পার্ট না হয়, তার সাথে এগ্রিড যে স্যালারি বা তার যে মজুরি দেওয়ার চুক্তি আছে সেটা দিতে হবে, তার বাইরে জাকাতের অর্থ তাকে দেওয়া যাবে, এবং সেখানে পরিষ্কার বলে দিতে হবে যে এটি ফি সাবিলিল্লাহ, এর সাথে তোমার কাজের কোনো সম্পর্ক নেই, সেজন্য না ভাবে যে আমি কাজ করতেছি তার মূল্য বাড়াই দেওয়া হচ্ছে, এরকম না। জি, আমাদের আরেকটা প্রশ্ন করেছেন একজন যে কারো যদি এমন হয় যে জাকাতের নিসাব পরিমাণ সম্পদ তার ছিল গত কয়েক বছর ধরেই, তো গতবার জাকাত দেওয়ার পরে তার 6 মাস পরে তিনি নিসাবের থেকে কমে গেছে তার জাকাত, তো প্রশ্ন হচ্ছে যে ওই যে 6 মাস তার কাছে জাকাত ছিল বা নিসাব পরিমাণ সম্পদ ছিল, ওই 6 মাসের জন্য তাকে জাকাত দিতে হবে কি না? আমি যতটুকু বুঝেছি প্রশ্নটা, সেটা হলো যে আমার নেশার পরিমাণ সম্পদ ছিল, এর পরে আর নেশার পরিমাণ নাই, বছর ঘোরার পরে যদি আমি দেখি আমার নেশার পরিমাণ ছিল 6 মাস, ইভেন 11 মাস থাকলেও 12 মাসের সময় আমি মালিকে নেশার না হইলে আর তখন আমাকে জাকাত দিতে হবে না, আর যদি এরকম হয়ে থাকে যে বছরের শুরুতে মালিকে নেশার ছিলাম, বছরের মাঝখানে কমে গেছিল, বছরের শেষে আবার মালিকে নেশার হয়েছি, তাহলে আমাকে বছর শেষে জাকাত দিতে হবে। জি জি, আমরা বুঝতে পেরেছি। তো আরেকটা প্রশ্ন করেছেন আমাদের একজন ভাই যে যদি জাকাতের টাকাটা আমি রমজান মাসে বা আমার নির্ধারিত মাসে আমি হিসেব করে টাকাটা আলাদা করে রাখি, যে পরবর্তীতে আমি নির্দিষ্ট খাতে ধীরে ধীরে খরচ করব, তো এই আলাদা করে রাখলেই জাকাত আদায়ের কাজটা হয়ে যাবে কি না, নাকি ওই মাসের মধ্যে দিয়ে দিতে হবে? আলাদা করে রাখা যেতে পারে যে পর্যায়ক্রমে খরচ করব, তো সেই ক্ষেত্রে না দেওয়া পর্যন্ত আদায় হইলো না, ওই খাতটা আমি আলাদা করে রেখেছি, কিন্তু দেয়া এটা জাকাতের যারা হকদার তাদের হাতে পৌঁছালেই কেবল জাকাত পরিশোধ হয়, আর এইটা ব্যক্তিগতভাবে এরকম রাখার না রাখার চিন্তা করাই ভালো, কিন্তু কিছু কিছু অর্গানাইজেশন আছে যারা জাকাত সংগ্রহ করেন এবং সমাজের এই দারিদ্র বিমোচনের কাজ করেন, তারা এটা পর্যায়ক্রমে খরচ করেন, তাদের জন্য আমি এই ব্যাপারে স্কলারদের সাথে আলাপ করেছি, যে আমি নিজেও এই ধরনের কিছু কাজের সঙ্গে সংশ্লিষ্ট, ওনারাও বলেন যে ওই জাকাত আদায়ের পরবর্তী বছরের মধ্যে এটা খরচ করে ফেলতে হবে, আগামী পরবর্তী জাকাত দেওয়ার আগেই এটাকে সমাপ্ত করতে হবে, কিন্তু ব্যক্তিগত পর্যায়ে যদি কেউ রাখেও এরকম যে ঠিক আছে আমি একটু সেপারেট করে রাখলাম, আমার বিভিন্ন ইয়ে আছে যে আমি জাকাত একসঙ্গে দিয়েও দেওয়া যাবে না, একটু ধীরে সুস্থে দিতে হবে, তিনি এটা করতে পারবেন, কিন্তু আদায় হবে তখনই যখন এটি তার হকদারের কাছে পৌঁছে যাবে, যতক্ষণ আমার কাছে আছে সেপারেটই থাকুক বাক্সেই থাকুক বা একটা ব্যাংক অ্যাকাউন্ট করে আলাদা করে রাখলাম, আদায় হবে তখন যখন এটা অন্যের কাছে পৌঁছে যাবে।
জি, আমাদের একজন বোন প্রশ্ন করেছেন যে মোহরানা, মোহরানা যদি তিনি হাতে পেয়ে না থাকেন, যদিও তিনি জানেন তার মোহরানা এত, কিন্তু তিনি হাতে পাওয়ার আগ পর্যন্ত ওই মোহরানার জন্য তাকে যাকাত দিতে হবে কিনা? আগে বোধহয় আমরা করছি যে সম্পদ হাতে না আসলে তো পেয়ে বলতার এই হিসাবে তিনি ধরতে পারেন, কিন্তু মোহরানাটা সেরকম মোহরানার বৈশিষ্ট্য ছিল যে এটা তো ইজাব কবুলের পরেই তার এটা দিয়ে দেওয়ার কথা ছিল, সেই হিসাবে এটা তার হাতে আসলেই তিনি তার সম্পদে হিসাব করবেন, কারণ এখনো এটার উপরে তার পূর্ণ মালিকানা আসে নাই, কবে যে দিবে তার তো ঠিক নেই। আমাদের যে সমাজ মরার আগে দেয় না, মরার পরে তো বলা যায় না। সুতরাং এই বোন এই এই বোনকে চিন্তা করতে হবে যে ওর বাইরে তার যে হাতে সম্পদ আছে সেইটি নিসাব পরিমাণ মিলে জাকাত দিয়ে দিবে, আর এটা দ্রুত আদায় করার ব্যবস্থা করতে হবে। এটা যে এটা বকেয়া রাখার কোনো সুযোগ নাই, এটা তার পাওনা টাকা, এটা সে চাপ দিয়ে আদায় করবে, দরকার হলে মামলা করে আদায় করে এরপরে জাকাত দেবে, কিন্তু আদায় না করে জাকাত দেওয়ার সুযোগ নেই। তো প্রশ্ন হচ্ছে যে মোহরানা তো তাহলে হাজবেন্ডের হাতে আছে এখন, তো ওটার জাকাত কি তাহলে হাজবেন্ড দিবেন? তিনি যদি হাজবেন্ড যখন তার অ্যাসেটের সম্পদ নিলাবেন তখন তো ওটা তো তার অ্যামাউন্ট অ্যামাউন্ট লিকুইড আকারে থাকুক স্বর্ণের আকারে থাকুক ওটা তার কাছে আছে, সুতরাং তিনি জাকাত দিয়ে দিবেন। তার সে ভালো হয় যে তিনি যদি মোহরানের টাকা দিয়ে দেন তার ঝামেলা চুকে গেল, ওটা স্ত্রীর ঘাড়ের উপরে গেল। তবে যতক্ষণ তার হাতে থাকবে ততক্ষণ তিনি জাকাত দিবেন, যতক্ষণ যখন স্ত্রীর হাতে থাকবে তখন স্ত্রী জাকাতের হিসাবের সময় এটা ক্যালকুলেশন। জি, তো কেউ যদি টাকা জমাতে থাকেন হজ করার জন্য বা বিয়ে করার জন্য, তো সেক্ষেত্রে তাকে এই টাকার উপরে কি জাকাত দিতে হবে? এরকম একটা প্রশ্ন আমাদের কাছে এসেছে। জাকাত তো সম্পদের উপরে, সুতরাং বিয়ে করার জন্যই হোক আর হজ করার জন্যই হোক এটা তো আমার একটা সম্পদ, এটা খরচ না হয়ে যাওয়া পর্যন্ত আমার আমার কাছে সম্পদ হিসেবে আছে, সুতরাং আমি সম্পদের জাকাত দিয়ে দেবো, এটা আর পরিশুদ্ধ হবে আরো বাড়বে অসুবিধা নেই। আর যখন বিয়ে হয়ে যাবে তখন খরচ হয়ে গেল, আবার যখন হজ করে করতে যাবে তখন খরচ হয়ে গেল, খরচ হওয়ার আগ পর্যন্ত যে পারপাসেই থাকুক এটা আমার অ্যাসেট এবং এই অ্যাসেটের উপরে জাকাত দিতে হবে, এটা লিকুইড অ্যাসেট। তো কাউকে যদি জাকাত এর টাকা না দিয়ে কোনো কিছু কিনে দেওয়া হয়, তার কোনো একটা প্রয়োজন পূরণ করে দেওয়া হয়, সেটা কি আসলে অনুমোদন আছে? হ্যাঁ, সেটাও করা যাবে। জাকাত দাতা যদি সেটা মনে করেন যে আমরা তো সমাজে এরকম অনেক কেসই দেখি যে অত্যন্ত দরিদ্র মানুষ চাল কিনে খাইতে পারে না, জাকাতের টাকা দিলে দেখা যাবে চা খাইতে দেবে আর সিগারেট কিনবে, এরকম স্বভাব সম্পন্ন দরিদ্র মানুষের অভাব নাই। সুতরাং এক্ষেত্রে জাকাত দাতা যদি মনে করেন যে তার চাল কিনে দিই ডাল কিনে দিই তাহলেও এটা আদায় হবে, অথবা তার কাপড় কিনে দিই। সুতরাং আমার হিসাব হবে যে আমার এবছর 10,000 টাকা জাকাত দিতে হবে বা হিসাবে আসছে, এখন এই 10,000 টাকা ক্যাশ দিতে পারি, 10,000 টাকার কাইন্ড দিতে পারি, কোনো দ্রব্য কিনে দিয়ে দিতে পারি, তার কারণ যাকে দিচ্ছি তাকে তো বলা দরকার নাই যে আমি তোমাকে জাকাত দিচ্ছি। এটি জাকাত দাতার প্রুডেন্স এর উপরে ডিপেন্ড করেন, তিনি যদি মনে করেন যে যাকে দেবো সে অর্থটা ওভাবে ঠিক মতো কাজে লাগাবে না বা লাগাতে পারবে না, বরং আমি এমন ভাবে কিছু কমোডিটি দেই যেটা তার তাৎক্ষণিক উপকারে আসবে, তখন সেটা সে ব্যবহার দিতে পারে। জি, তো আপনি বলেছিলেন যে জাকাত হিসাব করার সময় যে পাওনাটুকু বাদ দিয়ে তারপর হিসাব করতে হবে, তো এমন যদি হয় যে কোনো ব্যক্তি তার ওয়াইফকে মহরানা এখন পর্যন্ত দিতে পারেননি, তো তিনি কি তার জাকাত হিসাব করার সময় ওই মহরানার টাকাটুকু বাদ দিয়ে হিসাব করবেন? এটা তো তার কাছে টাকা আছে তো তিনি দিচ্ছেন না, তো আসলে পরিশোধ করিয়ে দেন তাহলে তার হিসাবে আনা দরকার, পরিশোধ করলেন না তিনি একটা তো মানে একটা অসঙ্গত কাজ তো করেই আছেন, যেখানে আল্লাহ বলছেন খুশির সাথে তোমার স্ত্রী মহরণের টাকা আদায় করে দাও, তো সে আদায় করে দিচ্ছে না সেটা তো ভুল করতেছে। সুতরাং টাকা জাকাতের হিসাব করার আগেই স্ত্রীর কাছে দেওয়ার জন্য তো তার অনেক অনেক দূর সফর করার দরকার নেই, টাকাটা দিয়ে দেখ তারপরে হিসাব করুক, কিন্তু হিসাব পেয়েবল হিসাবে আমার কাছে যদি এখন সম্পদ মালিকের নেশা সহজ জিনিস, আমি মালিকের নেশা আমার কাছে সম্পদ আছে এইটা
আমার কাছে আমার ওয়াইফ 2 লাখ টাকা মহরানা পাবে, সেটাকে আমি এটা এটা পেয়াবল, আমি প্রদেয়, আমি দিয়ে দেই আগে। দিয়ে দেওয়ার পর যদি আমি নেশা পরিমাণ সম্পদ থেকে মাইনাস হয়ে দিই, বাবা আর তো জাকাত দেওয়া লাগলো না, ধরে রাখছি কেন, দিয়ে দিতে হবে। তারপরে এটা স্ত্রীর পক্ষে পাওয়ার আগে যেমন সম্পদের হিসাবে নেওয়ার সুযোগ দরকার নাই, তেমনি স্বামীর দেওয়ার আগ পর্যন্ত তার নিজের কাছে এটা আছে, রক্ষিত আছে, সুতরাং সম্পদের মধ্যেই আসবে। এখানে উনি আমার পাওনাদার, উনি এত পাবেন, এখানে আমি কিন্তু পাওনাদার না, আমি তো এখানে দেনাদার। তো আমি এখন এই দেনাদার হিসাবে মাইনাস করে জাকাত হিসাব করব, কোনো সুযোগই নাই, টাকা আমার পকেটে আছে, আমি এটা পরিশোধ করছি না কেন? এটা তো অন্য দেনার মতো না, যে দেনা মানে যিনি পাওনাদার তার সঙ্গে আমার যোগাযোগ করতে একটু সময় লাগতেছে, অথবা এটা একটা শিডিউল আছে, অথবা এই মুহূর্তে আমি দিতে পারছি না, এটা তো ঘরের লোক, তাকে তো এটা দিয়ে দিতে হবে, এখানে এটা ধরে রাখার সুযোগ কোথায়? জি ধন্যবাদ। আমরা মনে করি যে আসলে যার মানে মোহরানা যদি হাতে থাকেই তাহলে সেটা পরিশোধ করে দেওয়াটাই উত্তম। জি, তো এরপর যে আমরা একটু অন্যদিকে যাচ্ছি, যে আপনি বলেছিলেন যে সম্পদের ক্ষেত্রে ফসল, তারপরে মানে যেগুলো গবাদি পশু ইত্যাদিরও জাকাত দিতে হয়, তো ফসলের ক্ষেত্রে গবাদি পশুর ক্ষেত্রে জাকাত হিসেব করার বিষয়টা ঠিক কেমন আমাদেরকে যদি একটু বুঝিয়ে বলেন। আছে এই ব্যাপারে তো খুব সুস্পষ্টই ইসলামে জাকাতের বিষয়ে ব্যাপক মাসালা মাসাইল আছে। ওসর আমরা জানি, এটা হলো ফসলের জাকাত, ওসর মানে 10 ভাগের 1 ভাগ। তো আমরা ন্যাচারালি যেটা জমিতে ফসল ফলাই, ন্যাচারালি বলতে আমি বুঝাচ্ছি যে আলো বাতাস বৃষ্টি পানি নদীর পানি এমনিতেই আসে, জোয়ারের পানি আসে, এগুলো যেখানে আমাকে কোনো এডিশনাল কস্টিং আসে না, খরচ করতে হয় না। এরকম যে ফসলগুলো হয় সেই ফসলে, যেমন যে ফসলগুলো গুদামজাত করা যায়, যেমন শাকসবজির উপরে ওষুধ দিতে হয় না বলি অনেকে বলেন, যেমন ধান পাট তারপরে এই জাতীয় ফসল, যে আলু পটল এর উপরে, সরি পটল না, এর উপরে জাকাত দেওয়ার 10 ভাগের 1 ভাগ, এটা এটা একটা নেশাব আছে, যেটাকে বলা বোধ হয় 8 ওয়াসাক 5, আমি এইবার একবার একবারে এই মুহূর্তে বলতে পারছি না, সম্ভবত আমরা তো বোধ হয় 30 মনের মতো একটা হিসাবে নেই ওই আরবি হিসাবে, এরকম পরিমাণ যদি হয় তাহলে তার 10 ভাগের 1 ভাগ। এটি তো ইসলামের প্রথম দিকে ট্রেডিশন ছিল যে ফসলের ক্ষেতে ফসল কাটা বা হারভেস্টিং করার সময় ওখান থেকে দিয়ে দেওয়া, এইখানে আর একটু থেকে যায়। আর এখন যে আমরা যে সেচ দিয়ে ফসল ফলাই, সেক্ষেত্রে হলো 20 ভাগের 1 ভাগ, যেহেতু সেচের জন্য একটা এডিশনাল কস্ট বেয়ার করতে হয় ফার্মারকে। আর গবাদি পশুরও এরকম আছে, গরু তো বলা হয়েছে যে 30টা গরু থাকলেই তার একটা ইয়ে দিতে হবে, উট 5টা থাকলে টাকা দিতে হবে তার একটা, তারপরে মেষ বা দুম্বা বা ছাগল এটা হলো 40টা থাকলে তার একটা জাকাত হিসেবে দিতে হবে, এটা হলো গবাদি পশুর। এই প্রচলন আমাদের সমাজে খুব বেশি নাই, চর্চাও খুব কম হয়, সুতরাং আমি মেবি যে একেবারে 100 ভাগে অ্যাকিউরেট নাও থাকতে পারি, কিন্তু আমার জানা যতটুকু এরকমই, উটের 5টা গরুর 30টা ছাগল দুম্বা বা মেষ এগুলো হলো 40টা। জি, আমাদের একটা প্রশ্ন হচ্ছে যে পুকুরে যদি মাছ থাকে তো সেক্ষেত্রে এই মাছের পরিমাণটা তো জানা থাকে না ঠিক কতটুকু মাছ আছে, তো সেক্ষেত্রে সেই মাছের উপরে কি জাকাত দিতে হবে, বা হলে সেটার ক্যালকুলেশনটা ঠিক কিভাবে করবে? এইখানেও আমাদের স্কলারদের নতুন করে ভাবতে হবে, এখানে চিন্তার কিছু অবকাশ আছে। 1 নম্বর হলো যে মাছ যদি ন্যাচারাল রিসোর্স হয় তাহলে তো জাকাত হবে না, এটাই মোটামুটি সর্বসম্মত মত, মাছের উপর কোনো উৎসর নাই। কিন্তু এখন তো বাণিজ্যিক ফর্মে মাছের চাষ করা হয় এবং সেখানে তো একটা মূলধন দেওয়া আছে, এই ক্ষেত্রে আমি যতদূর দেখেছি 2টা মত আছে, ফকিদের কেউ কেউ বলেছেন যে হিসাব রাখতে হবে সারা বছরে আমি যে জাকাত পরিশোধ মানে মাছ বিক্রি করলাম সেই বিক্রির পরিমাণটাকে আমি আমার
মানে সেই বিক্রির পরিমাণটার উপরে ওইটাই ছিল আমার মানে কি বলে পণ্য, পণ্যের দাম ওই পরিমাণ ছিল, সেই হিসাবে ব্যবসায়িক পণ্যের উপরে ওই হিসাবে জাকাত দিয়ে দিতে হবে। আবার কেউ কেউ বলেছেন যে আমি যে মূলধনটা ওখানে বিনিয়োগ করেছি সেই মূলধনের মূলধনটাকেই আমি আমার ওই মাছ কি আছে জানি না, কিন্তু আমি ওখানে 20,000 টাকার মাছ তো ছেড়ে দিয়েছি, এই 20,000 টাকা তো আমার ওখানে ক্যাপিটাল দেওয়াই আছে, এটাই আমার ধরে নিলাম যে ওইটা ওখানে আছে। এই এটা কিছুটা একটু অ্যাপ্রক্সিমেট হয়ে যায়। তো আমার মনে হয় যে এই বিষয়ে আমাদের সমকালীন স্কলারদের ভাবনার বিষয় আছে আর কি। জি, আমাদের একজন প্রশ্ন করেছেন যে জাকাতের টাকা দিয়ে দুর্গত মানুষদের জন্য ত্রাণ সহায়তা দেওয়া যাবে কিনা। হ্যাঁ, দেওয়া যাবে, দুর্গত মানুষের জন্যই তো জাকাত। সুতরাং কোন ফ্লাড হইলো, এখানে দেখা গেল যে সরকার সাফিসিয়েন্ট ত্রাণ দিতে পারে না, বিশেষ করে এখনকার অনেক জায়গাতে এরকম, বিশেষ করে জাকাত তো মুসলিম সরকার গুলো দিবে, তাদের তো কোনো জাকাতের সিস্টেমই নেই। তারপরেও তাদের অন্যান্য ইনকাম থেকে বেশিরভাগ মুসলিম দেশেই তো আসলে দরিদ্র, তো দেখা যায় যে তারা একজন মানুষের এই প্রয়োজন গুলো পূরণ করতে পারছে না। সরকারি তত্ত্বাবধানে এটা যখন পারে না, তখন বেসরকারি ভাবে ব্যক্তিও এটার উদ্যোগ নিতে পারেন, এবং তিনি যদি তার জাকাতের অর্থ দিয়েই এরকম কোন মানে অসহায় মানুষকে মানুষের ত্রাণ দিয়ে দেন, জাকাত আদায় না হওয়ার তো কোনো কারণই থাকতে পারে না, ওই জন্যই তো জাকাত আসে। আমাদের এক ভাই প্রশ্ন করেছেন যে তার ফুফাতো বোন, তিনি ঋণগ্রস্ত, তবে তার যে সামাজিক স্ট্যাটাস তাতে বোঝা যায় না যে তিনি দরিদ্র, কিন্তু তার ঋণের ভার অনেক বেশি, এবং তাকে যদি জাকাতের টাকা দেওয়া হয় তাহলে তিনি সে টাকা দিয়ে ঋণই পরিশোধ করবেন। প্রশ্ন হচ্ছে যে এই ব্যক্তিকে আসলে জাকাত দেওয়া যাবে কি না। আসলে এই লোকটাকে শরীয়তের পরিভাষায় মিসকিন বলা হয়েছে, তিনি আসলে অভাবী কিন্তু বাইরে প্রকাশ করেন না, সকল মানুষই তাদের আত্মমর্যাদা কারণে এরকম হাত পাততে পারেন না। এই ধরনের লোক যদি আমার নিজের আত্মীয় স্বজন হয় এবং আমার যদি জানা থাকে যে সে এইরকম একটা কষ্টের জীবন যাপন করছে, ঋণগ্রস্ত অবস্থায় একটা যাচ্ছে তাই জীবন যাপন করছে, আমি তো মনে করি যে এটা সে অগ্রাধিকারই পাইতে পারে। যেহেতু এখানে সেলাই রেহমির একটা প্রশ্ন আছে, এখানে আত্মীয়তার হক একটা বিষয় আছে, একটা হলো আল্লাহ তাআলা ফরজ ইবাদতটা আদায় হয়ে গেল, আরেকটা হলো আত্মীয়তার হকও আদায় হয়ে গেল, এখানে বরং প্রায়োরিটি দিবেন, এটা নিয়ে খুব দুশ্চিন্তার কোনো কারণ নেই। জি, তো ধন্যবাদ, আমরা আসলে অনেকগুলো প্রশ্নের আলোচনা করেছি। তো আমি সর্বশেষ একটু জানতে চাইব যে আপনার এই দীর্ঘ কর্মজীবনে এবং আপনার যে অভিজ্ঞতায়, তাতে আমাদের বাংলাদেশের স্বাধীনতার পর থেকে এ পর্যন্ত তো শত শত কোটি টাকা জাকাত ধনীর পকেট থেকে গরিবের কাছে গিয়েছে, তো কাঙ্ক্ষিত ফল আসলে ঠিক অর্জন করার ক্ষেত্রে কোনো বাধা ছিল, মানে কাঙ্ক্ষিত ফল ঠিক কতটুকু অর্জিত হয়েছে বলে আপনার কাছে মনে হয়, বা এর চেয়ে আরও ভালো মতো জাকাতের প্রভাব ফেলার কোনো সুযোগ ছিল কি না বা আছে কিনা, এ বিষয়ে আপনার একটা মতামত জানতে চাচ্ছি। ধন্যবাদ। পজিটিভ চিন্তা করলে এইভাবে করা যায় যে এই যে শত শত কোটি টাকা যারা ব্যক্তিগত উদ্যোগে নিজেদের সম্পদের হিসাব করে দিয়েছেন, একটা হলো তারা তাদের সম্পদ পরিশুদ্ধ করেছেন, আল্লাহ তাআলার একটি ফরজ পালন করেছেন, আর এই টাকাগুলো কম বেশি মানে সমাজের ওই হ্যাভ নটস যাদেরকে আমরা বলতে পারি, দরিদ্র শ্রেণীর মানুষের হাতেই তো পৌঁছে গেছে, সুতরাং তারা উপকৃত হয়েছে। এই শত শত কোটি টাকা হাতে না পেলে এই মানুষগুলো আরো বেশি চরম দারিদ্রতার শিকার হইতো, খেতে পারতো না, পড়তে পারতো না, সুতরাং সেদিক থেকে উপকার হয়েছে, অবশ্যই হয়েছে। তবে যেই অ্যাঙ্গেলে আপনি প্রশ্ন করেছেন যে জাকাতের যেটা উদ্দেশ্য ছিল যে জাকাত এমন ভাবে দাও যে জাকাত দিলে তার জন্য সবসময় জাকাত আর নিতে না হয়, অর্থাৎ তাকে ধনী বানে, সেই পারপাসটা তো আসলে হয় নাই। এই জন্যই জাকাতের যে অরিজিনাল সিস্টেমটা, জাকাত দানের জাকাত ব্যবস্থাপনা, এটা একটা অনেক বড় বিষয়, এটা আমাদের বোর্ড অফ রেভিনিউ থেকে একেবারে কোনো অংশেই কম না। তো সেইভাবে যেহেতু পরিকল্পিত এবং সমন্বিত ভাবে রাষ্ট্রীয় পরিকল্পনার আওতায় যদি আমরা এই 1,000 কোটি টাকা, 100 কোটি টাকা ডিস্ট্রিবিউট করতে পারতাম,
তাহলে আমি তো আলহামদুলিল্লাহ অনেক বছর থেকে জাকাত দিই, এখন আমার লিস্টে কিছু পার্মানেন্ট জাকাত গৃহীত আছে, তাদেরকে আমি এই পরিমাণ জাকাত দিতেও পারি না যে তারা যেন ব্যবসা বাণিজ্য করে আর আগামী বছর আমার কাছে জাকাত না চায়, সেইটাও আমি তাদেরকে দিতে পারি না। আবার তাদের অবস্থা এমন থাকে যে প্রতি বছরের লিস্টে তাদের নামও আমি বাদ দেওয়ার সুযোগ পাই না, যেহেতু তারা ওইভাবেই হ্যাপনার্সের তালিকায় আছে, তাদের খাবারের কষ্ট আছে, পরনের কষ্ট আছে, তাদের জীবনযাপনে কষ্ট আছে, সুতরাং তারা আমার কাছের মানুষ। কিন্তু এটা যদি আমরা যদি ওইভাবে যেভাবে ট্যাক্স সরকার নিয়ে নেয়, এইভাবে যদি জাকাত ম্যানেজমেন্টটাকে রাষ্ট্রীয় পর্যায়ে ইফেক্টিভ করতে পারতাম, তাহলে এখানে কিন্তু অনেকগুলো হিসাব নিয়ে নিয়ে অনেক সেমিনার সিম্পোজিয়ামে খুব ক্লিয়ার ক্যালকুলেশন আছে যে খুব অল্প সময়ের মধ্যেই একটা দেশের দারিদ্র্য বিমোচন সম্ভব। এবং তখন ওই ওমর ইবনে আব্দুল আজিজের মতই হইতো যে জাকাত নেওয়ার মানুষ হয়তো পাওয়া যেত না। তো সেই যে উদ্দেশ্য, অর্থাৎ এক নম্বর হইলো যে আমি যে একজনে জাকাত দেই, সেই লোকটা জানে যে প্রতি বছর সে আমার কাছ থেকে জাকাত নেয়, সুতরাং আমার আকাম কুকাম তো অনেক সময় সে মুখ বুঝিয়ে সহ্য করে যে স্যারের কাছ থেকে তো বছর গেলে আমি 5,000 টাকা জাকাত পাই, আবার তার বিরাট ভজন হইয়া আমি এইটা নষ্ট করে লাভ কি, সুতরাং সে আমার অন্যায় গুলোকেও সাধারণত প্রশ্রয় দেয়। কিন্তু এটা যদি সে রাষ্ট্রের কাছ থেকে পাইতো, তাহলে কিন্তু সে আমার অন্যায় অনাচারের প্রতিবাদ করার সাহসী হইতে পারতো। সেই দিক থেকে আমার অনুগৃহীত সে, আমার দয়া পাচ্ছে, এই ধরনের একটা মেন্টালিটিতে এই যে এটাতে তার ভোগার কোনো দরকার ছিল না। সুতরাং সেই দিক থেকে আমরা মনে করি যে জাকাত আল্লাহ তাআলা যে উদ্দেশ্যে ফরজ করেন, তার মেজর পোর্শন তার আমরা বাস্তবায়ন করতে পারিনি, আর ওই সিস্টেমে লাগালে না বাস্তবায়ন সম্ভব হবে না। জি ধন্যবাদ। তার মানে আমরা বুঝতে পারলাম যে আসলে জাকাত একটি রাষ্ট্রীয় ব্যবস্থাপনারই অংশ, এবং কল্যাণ পুরোপুরি আনতে চাইলে জাকাতের মাধ্যমে জাকাত রাষ্ট্রীয়ভাবে ব্যবস্থাপনা করতে করাটাই জরুরি। তা আমরা আশা করছি, আমি একটু সাপ্লিমেন্ট করি, আপনি যখন খাত দেখবেন তখন দেখবেন তৃতীয় খাত হলো আল আমিলিনা আলাইহা, জাকাত আদায় এবং বিলিবন্টনে নিযুক্ত কর্মচারীদের জন্য জাকাতে টাকা খরচ করতে হবে। আমি আমার জাকাত হিসাব করি 5 জন গরিব মানুষ সেটি দিয়ে দিচ্ছি, 10,000 টাকা জাকাত হিসেবে, এখানে তো কর্মচারীর দরকার নাই। সুতরাং এর ম্যানেজমেন্টটাই ছিল একটা মানে একটা কর্পোরেট ম্যানেজমেন্টের কথা এখানে বলা হয়েছিল যে রাষ্ট্র এটা ম্যানেজ করবে, এবং এই ম্যানেজমেন্টের জন্য তার যে কর্মকর্তা কর্মচারী দরকার হবে জাকাত ব্যবস্থা করার জন্য, তাদের বেতন ভাতা এই ক্ষেত্রে তারা ধনী হোক বা গরিব হোক এটা কিন্তু দেখার বিষয় না, এটা তাদের কর্মচারী হিসাবে এমপ্লয়মেন্ট হিসেবে তাদের স্যালারি পেমেন্ট করার সুযোগ এখানে রয়ে গেছে। সুতরাং আপনি যেটা বলেছেন সেটা খুব কারেক্টলি বলেছেন যে এটা আসলে রাষ্ট্রীয় ব্যবস্থাপনার একটি অংশ হওয়ার কথা। যে একটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন যে জাকাতের তৃতীয় খাতটাই হচ্ছে জাকাত আদায়কারী কর্মচারীদের বেতন হিসেবে, তার মানে হচ্ছে জাকাত আদায় জাকাত ব্যবস্থাপনার এটা অনেক বড়সড় একটা ম্যানেজমেন্টের একটা অংশ, এবং সেজন্য একটা বড় খরচেরও বিষয় আছে। তার মানে একটা রাষ্ট্রীয় ব্যবস্থাপনারই আসলে এখানে দাবি করে। তো আমরা আশা করছি যে বাংলাদেশের যারা এখন সরকার ব্যবস্থাপনায় আছেন এবং ভবিষ্যতে যারা বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছেন, মানবিক একটা সমাজ গড়ার স্বপ্ন দেখছেন, তারা এরকম একটা সম্মিলিত জাকাত ব্যবস্থাপনার স্বপ্ন নিয়ে বড় হবেন এবং ভবিষ্যতে আমাদের দেশেও সেরকম একটা জাকাত ব্যবস্থাপনার কাজ করবে। তো ধন্যবাদ আপনার মতামতের জন্য। আজকে আমরা অনেকগুলো প্রশ্নের উত্তর জেনেছি আপনার থেকে। আমাদের সাথে মেঘনা ডট টিভির দর্শকদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় দর্শকবৃন্দ, আমরা আজকে জাকাত সম্পর্কিত অনেকগুলো প্রশ্ন জেনেছি, আশা করি আপনার জাকাত সংক্রান্ত অস্পষ্টতা দূর হবে আমাদের এই প্রশ্নোত্তর পর্বের মাধ্যমে। আমরা ভবিষ্যতে আবারও কোনো একটা বিষয় নিয়ে হাজির হয়ে যাব আপনাদের সামনে মেঘনা ডট টিভির পক্ষ থেকে। আজকের মতো আমরা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কুরআনের পথ এই পথই আসল পথ, অন্য পথে অন্য মতে নেই যে রহমত।